জীবনে কত মুভি দেখেছি তার কোনো হিসাব নেই তবে আজকের মুভির মতো এত সুন্দর মুভি খুব কমই পেয়েছি আজকের গল্পটা এত টাই সুন্দর যে একবার আপনি এই গল্পে ঢুকলে কোনো ভাবে বের হতে পারবেন না মনে হবে এটা কোনো গল্প না চোখের সামনেই এসব চলছে কারণ এই গল্পের তিনটা কাপলের জীবনের প্রতিটা মোড়ে কখনো না কখনো আপনি বা আপনার কাছে কেউ ছিল এই গল্পের প্রতিটা চরিত্র এতটাই বাস্তব যে তাদের হাসিতে আপনি হাসবেন আর তারা কাঁদলে আপনাকেও কাঁদবে স্ক্রিপ্ট লিখতে গিয়ে আমি কয়েকবার মুগ্ধ হয়ে শুধু দেখেছি তবে শিখেছি অনেক কিছু এত ভালো গল্প আপনাদেরকে না বললে আমি কি আর শান্তি থাকতে পারি আর ভিডিও এক ঘন্টার বলে দয়া করে বকা দিবেন না কিন্তু কারণ আজকের গল্পটা এত সুন্দর যে যদি ছোট করি তাহলে আপনারা গল্পের প্রকৃত আনন্দটাই মিস করে ফেলবেন তো আর কথা না বাড়িয়ে হাসি কান্নায় ভরা রোমান্টিক কিন্তু চরম বাস্তবতা সম্পূর্ণ আর শিক্ষণীয় গল্প নিয়ে আজ এক্সপ্লেন ইরুগা পাত্র আমরা সব সময় বিয়ে বা সম্পর্ককে ইমোশনাল টার্ম মনে করি কেউ কখনো ভাবিনি বিয়ে নামক এই সম্পর্কের পেছনেও একটা বিজ্ঞান আছে না না এই কথাগুলো আমার না মূল্যবান এই কথাগুলো দিয়ে ওই যে কাপলদের থেরাপি করাচ্ছে তার নাম হলো মিত্রা যে পেশায় সাইকোলজিস্ট আর ম্যারেজ কাউন্সিলর মিত্রা বলে অফিসে আট ঘন্টা চাকরি করার জন্য আমরা কত ডিগ্রি নেই কিন্তু আজীবনের এই সম্পর্ককে বোঝাতে কোনো ডিগ্রির ব্যবস্থাই নেই তবে বর্তমানের যুগে সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দেশের প্রধানমন্ত্রী হওয়ার থেকেও কঠিন মিত্রের মতে কাপুলরা তখনই ম্যারেজ কাউন্সিলিং এ আসে যখন তাদের সম্পর্ক ভাঙার শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু ম্যারেজ কাউন্সিলিং করা উচিত হয়তো বিয়ের আগে না হলে বিয়ে করার পরপরই তবে কাউন্সিলিং করলে যে সব সমস্যার সমাধান হবে এমন না কিন্তু সমস্যা হলে তার সমাধান কিভাবে করা যাবে তা জানা থাকলে সম্পর্ক ভাঙা থেকে বাঁচানো যাবে অনেক কাপল তো জানেই না তারা কিভাবে সমস্যার সমাধান করবে যেমন এই দেখেন এই দুইজন একে অপর সাথে কথাই বলে না কারণ কেউ কারো কথা বোঝার চেষ্টাই করে না তো কারো সমস্যা তার স্ত্রী ওয়াশরুমে কেন ফোন নিয়ে যাবে তো আরেকজন তার স্ত্রী প্রাইভেসি নিয়ে সমস্যা বলে আলাদা ফ্ল্যাগ নিয়েছে এখন স্ত্রী তার মা কিনে রেখে দিয়েছে তো কারো স্ত্রী সারাদিন গেম খেলে কারণ তার স্বামী একটু রোমান্টিক না তো কারো সমস্যা তার স্ত্রী বাবার বাসার ওশান হলে তাৎটাই চলে যায় কিন্তু শ্বশুর বাড়ির ওশান হলে দুই ঘন্টা লাগাই রেডি হতে মিত্রা বলে আসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার কোনো কারণ লাগে না কারণ সম্পর্কে স্বামী স্ত্রী ব্যাস এটাই অনেক বড় কারণ সমস্যা হাজার রকমের হতে পারে তবে প্রত্যেক সমস্যার আসল কারণ হলো দুইটা এক হলো কমিউনিকেশন এই যেমন ধরেন তুমি এটা না করে ওটা কেন করলে তোমার অমন হওয়া উচিত সব দোষ তোমার ইত্যাদি তবে কথা বলার সময় এই টাইপের কথাগুলো এক সাইডে রাখলে আর সমস্যা হয় না আর দ্বিতীয় হলো কানেকশন আচ্ছা বলেন তো আপনি সারাদিন নিজের ফোনের দিকে কতক্ষণ তাকিয়ে থাকেন হিসাব করলে দেখা যাবে দুই থেকে তিন ঘন্টা তো হবেই কিন্তু কখনো নিজের জীবন সঙ্গে চোখে পাঁচ মিনিটের বেশি তাকিয়ে কথা বলেছেন প্রেম করার সময় বা বিয়ের প্রথম প্রথম চোখে চোখ রেখে কত কথাই তো হয় কিন্তু ধীরে ধীরে কথা একদমই কমে যায় আর দূরত্ব বাড়তে থাকে অবশ্য প্রযুক্তির এই যুগে এসে সবাই এটাই বলবে কারা তো সময় আছে সব করার কিন্তু রোজ এক মিনিটের জন্য হলেও একে অপরের দিকে তাকানো উচিত মিত্রা সেশনে আসা সবাই তার জীবন সঙ্গী চোখের চোখ রেখে তাকিয়ে থাকে আসলেই চোখের ভাষার ব্যাপারটা অন্যরকম তাই না যাই হোক আপনারাও আমার মতো নিশ্চয়ই এটাই ভাবছেন যে মিত্রা এত ডায়লগ দিচ্ছে তার ব্যক্তিগত জীবনের কী অবস্থা চলুন মিত্রার জীবন থেকে ঘুরে আসা যাক মিত্রা তার স্বামী মানুষ সাথে বেশ সু শান্তিতে শান্তিতেই আছে কারণ সে তার কাছে আসা সব কাপলদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে সেই ভুলগুলো এড়িয়ে যায় প্রতিটা স্বামী তার স্ত্রীর যে ব্যবহারের কারণে রাগ হয় মিত্রা সেসব ব্যবহার থেকে একশো মাইল দূরে থাকে এই হলো সেই সৌভাগ্যবান ব্যক্তি মানু অর্থাৎ মিত্রার স্বামী মানুকে তার কলেজ জিজ্ঞেস করে স্যার সত্যি কি আপনার স্ত্রীর সাথে কখনো ঝগড়া হয় না মানু বলে একদমই না যদি আমি শেষ মুহূর্তে তার প্লান নষ্ট করে দেই তখনও না আবার বন্ধুদের সাথে আড্ডাতে গেলে তাও না কলিক বলে ম্যাডাম কখনো আপনার ফোন চেক করে না মানু বলে একদমই না কলিক অবাক হয়ে বলে এটা কিভাবে সম্ভব কারণ স্বামীর জীবন ভাজা না করলে সে আবার স্ত্রী হয় নাকি আচ্ছা ম্যাডাম সাইকোলজিস্ট তাই তো এমন কিন্তু আপনি ম্যাডামের কখনো চিৎকার মানু বলে তা করেছি হয়তো করেননি তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল মিত্রা রেডি হতে দেরি হচ্ছিল তাই আমি চিৎকার করে বলেছিলাম কতক্ষণ লাগে তোমার রেডি হতে ব্যাস সাথে সাথে মিত্রা মানুকে আয়নার সামনে এনে বলে নাও আমাকে যা বলেছো এবার সেটা আয়নার সামনে দাঁড়িয়ে বলো প্রথমে মানু রাজি হলো হলেও মিত্রা রাজি হয় আর ততক্ষণ তাকে ওই একই কথা বলতে হয় যতক্ষণ না মানুর গলার স্বর নরম হয় মিত্রা বলে হ্যাঁ আমার উপরে কোনো কারণে রাগ হলে এভাবে আগে আয়নার সামনে দাঁড়িয়ে রাগ কমাবে তারপর আমার সাথে কথা বলতে আসবে এখানে শেষ না এরপর প্রতি বুধবার অনেস্টি আওয়ার নামের একটা প্রথা শুরু হয় যেখানে মিত্রা তার সাইকোলজির ভাষায় মানুকে বোঝাবে এই পুরো সপ্তাহে সে কতবার রাগ করেছিল আর তার বৈজ্ঞানিক ব্যাখ্যা যেমন এই যে মিত্রা মানুকে বলে সেদিন তোমার রাগের কারণ কি ছিল জানো তোমার ব্রেইনে অ্যাপিনাফ্রেন নামের একটা হরমোন আছে এরপর তার বৈজ্ঞানিক ভাষায় কি কি যে বলে তা মানুর মাথার উপর দিয়ে যায় তবে শেষে এটাই বোঝা যায় সাইকোলজিস্ট বিয়ে করে মানু মনে হয় খুব ভালোভাবেই ফেসে গেছে তারপর লাভ ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য ইয়া একটা বই বলে মোটা এটা পড়ে বলবে আমার লাভ ল্যাঙ্গুয়েজ কোনটা পরের সেই বই থেকে পড়া শুরু। একদিন রেগে গেলে পরের সপ্তাহে শুরু হয় মেডিটেশন রান্নার সময় একটু গলা উঁচু করে কথা বললো তো থেরাপি শুরু ফোনের চার্জার কেন খুলেছে তা নিয়ে রাগ করলো তো আবার ক্লাস যাই হোক একদিন মানু মিত্রাকে বাচ্চা নেওয়ার কথা বলে। মিত্রা বলে পাগল নাকি বাচ্চা হলে আমাদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে আর রোজ ঝগড়া হবে তারপর আবার মেডিটেশন বেচারা রোজ বুধবারের এই টর্চার সহ্য করতে না পেরে ঘুমিয়েই যায় একদিন মিত্রা বাসায় দেরি করে ফেললে মানুষ দুই থেকে একটা কথা কি শোনায় পরে তিনি আবার মেডিটেশন মানে রাগলেন তো ফাঁসলেন মানু বেচারার এমনই অবস্থা আর এটাই হলো মিত্রার বৈবাহিক জীবনের সুখের সিক্রেট মানু আর মিত্রার চ্যাপ্টার এক সাইডে রেখে এবার আসা যাক এই মহাশয়ের জীবনে নাম তার রাঙ্গেশ বেচারা ভোরে উঠে জিমে যাওয়ার জন্য রেডি হচ্ছে বিছানায় তাকিয়ে দেখে তার স্ত্রী কেমন এলোমেলো হয়ে জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছে বেশ বিরক্তি নিয়ে জিমে এসে একটা ফিটফাট মেয়েকে দেখে খুব আগ্রহ নিয়ে পরিচিত হতে গেলেই মেয়েটি জানায় সে বিবাহিত আর তার একটা ছেলেও আছে বেচারার তো আশায় ঘুরে বালি অ্যালার্ম বাঁচতেই ঘুম থেকে ওঠা এই লোকটার নাম হলো অর্জুন অ্যালার্ম বন্ধ করে অর্জুন পাশে তাকিয়ে দেখে তার স্ত্রী তার স্ত্রী দিবিয়া তার থেকে এক হাত দূরত্বে ঘুমিয়ে আছে আর তার মাঝে একটা বালিশ অর্জুন উঠে পর্দা সরিয়ে দিবিয়াকে জাগানোর চেষ্টা করে কিন্তু দিবিয়া বিরক্ত হচ্ছে দেখে আবারও পর্দা টেনে বাথরুমে যায় বের হয়ে দেখে দিবিয়া বিছানাটা এলোমেলো করে রেখেছে তাই বিরক্ত হয়ে নিজেই বিছানা গোছায় রেডি হয় ডাইনিং টেবিলে বসতেই দিবিয়া ফোন চাপতে চাপতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় অর্জুনের মনটাই খারাপ হয়ে যায় এদিকে রাঙ্গেশ বাসায় ফিরে অফিসের জন্য রেডি হতে গেলে তার স্ত্রী পবিতার সাথে ধাক্কা খেলে বলে কতবার বলেছি সকালে উঠে হাঁটো আর ওজন কমাও পবিতা বিরক্ত হয়ে বলে আমি হাঁটতে হাঁটতে গেলে বাচ্চাকে কে দেখবে রাঙ্গেশ বলে মেটকে বললেই হয় এসব ফালতু বাহানা দেওয়া বন্ধ করো পবিতা রেগে বলে আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে সকালের নাস্তা দুপুরের খাবার কে রান্না করবে রাঙ্গেশ বলে রান্না করা লাগবে না ওজন কমাও পবিত্রা বলে ছয় মাস ধরে জিমে তো যাচ্ছি কোন কাজ না হলে আমার কি দোষ আমার বডির নেচারটাই এমন বুঝেছো রাঙ্গেশ বলে জিমে গিয়ে গল্প করে বেড়ালে কাজ হবে কিভাবে স্বাধীন তো খাও আর ঘুমাও আর তুমি এমনই মোটা হলে বিয়ের সময় বাউন্ন কেজি হলে কিভাবে নিশ্চয়ই তখন ডায়েট করে শুকিয়ে আমাকে বোকা বানিয়েছো আর এখন তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিয়েছ যেন আমি তোমাকে ছাড়তে না পারি বলেই অফিসের জন্য বের হয়ে যায় মিত্রা আজ মানুর জন্য স্পেশাল খাবার রান্না করে সারপ্রাইজ দেয় তবে মানুর তেমন কোন রিয়াকশনই নেই কারণ গত সপ্তাহেই মিত্রা পোহা রান্না করেছিল মিত্রা কিছু বলতেই যাবে তার আগেই মানু বলে আসলে আমি তো অবাক হয়েছি কিন্তু রিয়াকশন দিতে ভুলেই গেছি দয়া করে অনেস্টি আওয়ারে এটা নিয়ে লেকচার শুরু করো না মিত্রা বলে আরে চিন্তা করো না পোহার কথা বলবো না তবে তুমি যে আমাকে ফিল করাচ্ছ যে তোমাকে টর্চার করছে সেটা নিয়ে কথা হবে বেচারা মানুষ আসলেই শান্তি নেই এদিকে অর্জুন দিবিয়াকে খাওয়ার সময়ও মোবাইল হাতে দেখে বলে খাওয়াটা আগে শেষ তো করো দিবিয়া বলে জরুরি ক্লায়েন্ট দিতে হবে খাবার শেষে বেডরুম থেকে গিয়ে সুইচ অন আর বিছানায় ভেজা তোয়ালে রাখা দিবিয়া বলে আমি রেখে দেব কিন্তু অর্জুন বলে কাজটা ব্রেকফাস্ট এর আগে করলেই ভালো হয় অর্জুনের কথা শুনে দিবিয়ার মনটাই খারাপ হয়ে যায় বাসা থেকে বের হওয়ার সময় অর্জুন বেশ রাগেশ্বরেই বলে দিবিয়া আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবে তোমার সাথে কথা আছে রাঙ্গেশের মন খারাপ দেখে পবিত্রা বলে আমি খুব জলদি ওজন কমাবো রাঙ্গেশ বিরক্ত হয়ে বলে তুমি ওজন কমালে কি বা না কমালেও আমার কিছু যায় আসে না এদিকে মিত্রা মানুকে জিজ্ঞেস করে কি ব্যাপার বলে না যে আমাকে শাড়িতে কেমন লাগছে মানু বলে তোমাকে তো সবসময় শাড়িতে সুন্দর লাগে মিত্রা এবার রেগে গিয়ে বলে আমি আজই প্রথম শাড়ি পরেছি আর এটা তুমি আমাকে গিফট করেছিলে গেল তো বেচারা ফেসে এই সপ্তাহে আবার এটা নিয়ে লেকচার শুনতে হবে এবার জানবো দিবিয়ার ওজন না কমার কারণ এই দেখেন জিমে সে কোনো ব্যায়াম করবে না কারণ তার স্বামী তার মুড খারাপ করে রেখেছে মুড ঠিক করতে জিমের সবার কাছে সহজে চিকন হওয়ার উপায় জানতে চায় কেউ বলে সকালে খালি পেটে লেবু আর মধু খেলেই হবে কেউ বলে কার্ডিও করতে তো কেউ বলে না না কার্ডিও না লিফট আপ তো কেউ বলে ফ্লোরে ব্যায়াম করো দিবিয়া থেকেও মোটা অর্জুন বলে তুমি ঠিকই আছো কে বলেছো তোমাকে মোটা দিবিয়া বলে আমারও তাই মনে হয় আমি অত মোটা না আমার স্বামীর চোখে হয়তো কোনো সমস্যা আছে এদিকে অর্জুনের বস অর্জুনকে ডেকে জিজ্ঞেস করে তোমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা চলছে নাকি কাজকর্মে মন নেই আর্টিকেল এসব কি লিখেছো এদিকে জিমের সময় শেষ হতেই পবিত্রা জিম থেকে বের হয় জিম ট্রেনার বলে আস্ত শুধু গল্পই করলে ব্যায়াম তো করলে না পবিত্রা বলে সমস্যা নাই কাল থেকে করা ডায়েট আর ব্যায়াম করবো তবে আমরা ভালো করে জানি সে কাল আর আসবে না পবিত্রা বাসায় এসে রাঙ্গেশ কল দিয়ে জানতে চায় সে কোন পার্সেল অর্ডার দিয়েছিল কিনা একটু আগেই যে কলিকদের সাথে হেসে হেসে কথা বলছিল সেই সাথে খুব বাজে ব্যবহার করে এমন ব্যবহার দেখে রাঙ্গেশের এক কলিগ জিজ্ঞেস করে সবার সাথে তো খুব হেসেই কথা বলো তাহলে স্ত্রীর সাথে এত বাজে ব্যবহার কেন করছো রাঙ্গেশ তার কলিগকে বলে আসলে পবিত্রের প্রতি আমার এখন কোনো ইন্টারেস্টই নেই কারণ দিন দিন ওর ওজন বেড়েই যাচ্ছে আমি ওকে ডিরেক্টলি ইনডিরেক্টলি ফ্যামিলি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি কলিক অনু বলে তাহলে তোমরা একসাথে আছো কেন আলাদা হয়ে যাও ভালো মানুষকে বলতে এসেছে কিছু জানে না ফুট করে একটা সাজেশন দিয়ে দিল যাই হোক রাঙ্গেশ বলে আমাদের একটা বাচ্চা আছে অনু বলে বাচ্চা তো শুধু বাহানা আমারও একটা বাচ্চা আছে তবু আমি সবার বিপক্ষে কি ডিভোর্স দিয়েছি এখন অনেক ভালো আছি প্রতিদিন ঝগড়া করে নিজেদের আর বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করা থেকে এটাই ভালো এদিকে মিত্রার কাছে একটা মেটার তার বৈবাহিক সমস্যা নিয়ে কথা বলতে আসলে মিত্রা বলে একটা কাজ করবেন যখন যখনই কোনো কিছু নিয়ে রাগ হবে সেটা একটা কাগজে লিখে কোনো ব্যাগে রেখে দিবেন তারপর ছয় মাস পর পড়বেন তখন নিজেরই হাসি আসবে কোর্ট থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় মানুকে কল দিয়ে জিজ্ঞেস করে দুপুরে খেয়েছ মানু বলে হ্যাঁ বেচারি মিত্রর মনটাই খারাপ হয়ে যায় সে আশা করেছিল মানু বলবে হ্যাঁ খাবার অনেক মজা হয়েছে মিত্রর মনে মনে বলে এত পয়লাখা করিয়ে কি লাভ একে জীবনে মানুষ বানাতে পারবো না এদিকে অর্জুন ওয়াশরুম সে নিজের সাথে নিজেই কথা বলে প্র্যাকটিস করছে সে আজকে দিবিয়াকে কি কি বলবে যে দিবিয়া কেন হয়তো বদলে গেছে ঠিক তখনই অর্জুনের বস এসে বলে পাগল টাগল হয়ে গেলে নাকি অর্জুন বলে না আসলে ওয়াশরুমে আসলে আমি ভালোভাবে চিন্তা ভাবনা করতে পারি তাই আর কি বস বলে তাহলে কাজ করো ডেক্স নে এখানেই বসো অর্জুন বলে ঠিক আছে চেষ্টা করব। বলেই বসকে ভ্যাবা ছাকা খাইয়ে চলে যায় আসলে বৈবাহিক জীবনে অশান্তি থাকলে মানুষ কি যে করে সে নিজেও জানে না অর্জুন বাসায় ফেরার পথে দিবিয়াকে বারবার কল দিতেই থাকে অর্জুনের কল দেখে দিবিয়ার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে তবে সে কল রিসিভ করে না রাঙ্গেশ বাসায় ফিরে লিফটে উঠতে গেলেই জোমাটো লোক দেখে বুঝতে পারে পবিত্র আবারও খাবার অর্ডার করেছে তাই বিরিয়ানির প্যাকেট নিজেই নিয়ে উপরে উঠে পবিত্রকে দেয় বেচারি পবিত্র লজ্জা পেয়ে বলে চিন্তা করো না আমি কাল থেকেই ডায়েট শুরু করব তাই আজকে একটা ভালো মন্দ খেয়ে নিচ্ছি পবিটা দেখে রাঙ্গেশ তার লাঞ্চ খাইনি পবিত্র কারণ জিজ্ঞেস করতে রাঙ্গেশ বলে আমি বাইরে খেয়ে নিয়েছি এখন থেকে আর তোমাকে আমার জন্য রান্না করতে হবে না আমি বাইরেই খাবো পবিত্র বলে তুমি এমন বলছো যেন আমি রান্না না করে হাঁটতে যাই তাই না তুমি চিন্তা করো না কাল থেকে আমি জিম ঘুমিয়েও যাব আর হাঁটতেও যাব। রাঙ্গেশ বলে তুমি কি করবে তোমার ব্যাপার তাতে আমার কিছু যায় আসে না পবিত্র বলে তুমি যা খুশি বলো আমি তোমার জন্য রান্না করা বন্ধ করব না রাঙ্গেশ হঠাৎই চিৎকার করে বলে যা বলেছি তাই করবে বেশি কথা বলবে না বেচারি পবিত্র রাঙ্গেশের এমন ব্যবহারের মানে না খুঁজে পেয়ে মন খারাপ করে তাকিয়ে থাকে এদিকে দিবিয়া এখনো ফেরেনি তাই অর্জুনের বেশ রাগ হচ্ছে দিবিয়া বাসায় ফিরলে অর্জুন বলে বলেছিলাম আজ তাড়াতাড়ি আসতে দিবিয়া বলে অফিসে অনেক কাজের চাপ তাই আসতে পারিনি অর্জুন প্রচুর রেগে বলে তোমার অফিসে কি এমন কাজ অফিস শেষ হয় সাতটায় আর তুমি বাসায় দিবিয়া অনুরোধ করে বলে দেখো আমি কাজ থেকে ফিরলাম মিনিট পরে আমরা কথা বলবো অর্জুন এবার রেগে বলে আমি গত তিন ঘন্টা যাবো তোমার জন্য অপেক্ষা করছি তার কি হবে তুমি কি বুঝতে পারছো না তুমি অনেক বদলে গেছো এখন আর আমরা একে অপরের সাথে কথা বলি না কোথাও ঘুরতে যাই না আমাদের মাঝের ভালোবাসা গায়েব হয়ে গেছে দিবিয়া আর সহ্য করতে না পেরে বলে হ্যাঁ নেই আমাদের মাঝের ভালোবাসা নেই কিন্তু এসব কেন হচ্ছে আমি জানি না বাসায় আসার কথা মনে হলেই আমার স্ট্রেস শুরু হয় তোমার কল দেখলে আমার ফ্রাস্টেশন শুরু হয় তুমি আমার কাছে আসলে আমার রাগ হয় ওজন চিৎকার করে বলে আমি সেটাই জিজ্ঞেস করছি কেন দিবিয়া চিৎকার করে কান্না করে বলে আমি জানি না বলেই দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় ওজন রাগে দরজায় জোরে বাড়ি দেয় দিবিয়া পানির কল ছেড়ে বসে অসহায়ের মতো কান্না করতে থাকে মনে হচ্ছে তার ভিতরে গভীর কোনো যন্ত্রণা লুকিয়ে আছে অর্জুন বাইরে পায়চারি করতে করতে হুট করেই আয়নায় নিজের রাগাত্মক চেহারা দেখে নিজেই যেন থমকে যায় দিবিয়া ওয়াশরুম থেকে বের হয়ে অর্জুনের কাছে অসহায়ের মতো বিরতি করে বলে দয়া করে আমাকে কয়েকদিনের জন্য আমার বাবার বাসা থাকতে দাও প্লিজ আমি এইসব নিতে পারছি না অর্জুন ও কাদো কাদো চোখে বলে এখন কেন তবু দিবিয়ার অসহায়ের মতো কান্না দেখে অর্জুনের হ্যাঁ বলা ছাড়া আর কোনো উপায় থাকে না অর্জুন এবার উপায় না পেয়ে মিতার সাথে দেখা করতে আসে অর্জুন এবং বিয়ার আগের সুন্দর মুহূর্তগুলোর ছবি দেখিয়ে অর্জুন বলে আমি আর দিবিয়া যখন রিলেশনে ছিলাম তখন আমরা দুনিয়ার সবচেয়ে সুখী কাপল ছিলাম কিন্তু যখন থেকে দিবিয়া চাকরিতে জয়েন হলো তখন থেকেই ও কেমন যেন বদলে গেছে আমি কয়েকবার তার সাথে কথা বলার চেষ্টাও করেছি কিন্তু কোনো লাভ হয়নি গতকাল কথা বলতে গিয়ে অনেক বড় ঝগড়া হয়ে যায় মিত্রা বলে তুমি এটা বলতে পারো না দিবিয়া চাকরিতে জয়েন হওয়ার পর থেকেই বদলে গেছে কারণ সে বিয়ের আগেও জব করতো তখন তার সাথে তোমার সম্পর্ক ছিল যদি চাকরির কারণে কোনো সমস্যা হতো তাহলে তখনই হতো কোন দম্পতির মধ্যে যখন ঝগড়া হয় তখন সেটার কোন বিশেষ কারণ থাকে তুমি এখনো সেই কারণটা খুঁজে বের করতে পারো যেগুলো সেগুলো হলো এমন করছে সেটা জানতে তুমি নিজেকেও যখন সেই সেই স্ট্রেস তখন দিবিয়ার উপরে ঝাড়ো যেমন সেদিন সকালে রাগে কণ্ঠে দিবিয়াকে সকাল সকাল বাসায় ফিরতে বলেছিলে অফিসে যাওয়ার সময় নিজের স্ট্রেস তুমি দিবিয়াকে ট্রান্সফার করে নিজে তো রিলিভ হয়ে গিয়েছিলেন কিন্তু দিবিয়া সারাদিন এই স্ট্রেসে ছিল যে দিবিয়া বুঝতে পারছিল না সে কি করবে তাই সেই ভয় এড়াতে দেরি করে বাসায় ফেরে রাতে দিভিয়া ফিরতে নিজের রাগ কমাতে সব রাগ দিভিয়ার উপর ঝাড়তে শুরু করলে আর তখন সকালে সেই স্ট্রেস আরো দ্বিগুণ হয়ে দিভিয়ার কষ্ট আর ভয় আরো বাড়িয়ে দিল দিভিয়া আর নিতে না পেরে বাবার বাসায় যাওয়ার কথা বলল আর সব স্ট্রেস তোমাকে ফিরিয়ে দিয়ে চলে গেল যে স্ট্রেস সকালে ছোট্ট একটা কথা শুরু হয়েছিল সেটাই তোমাদের দুজনের মধ্যে বারবার এক্সচেঞ্জ হয়ে দ্বিগুণ হয়ে আবার তোমার দিকেই ফিরে আসলো আসলে সেদিন সকালে দিভিয়াকে কিছু বলে করাই উচিত হয়নি উচিত ছিল সন্ধ্যায় বাসায় ফিরে ধৈর্য সহকারে দিভিয়ার পাশে বসে ঠান্ডা মাথায় দিভিয়ার ব্যবহারের কথা না বলে তোমার জন্য দিভিয়ার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করা এমনটা করলে তোমাকে আমার কাছে আসতে হতো না দিভিয়া এখন কোথায় অর্জুন বলে বাসায় আছে কোথাও যায়নি মিত্রা বলে ভালোই হয়েছে আসলে দিভিয়া তোমাকে একটা সুযোগ দিচ্ছে তবে সেটা তোমাকে না বরং নিজেকে বরং নিজেকে যে সব কিছু বদলায় কিনা তোমাদের সমস্যার সমাধান করতে হলে আমাকে দিভিয়ার সাথে কথা বলতে হবে এদিকে রাঙ্গেশ ডিভোর্স লয়ার সাথে দেখা করতে আসে উকিল জিজ্ঞেস করে আপনার স্ত্রী কি রাজি রাঙ্গিশ বলে না উকিল বলে তাহলে তো সমস্যা এখন তার বিষয়ে সমস্যা খুঁজে বের করতে হবে তা আপনি ডিভোর্স কেন দিতে যাচ্ছেন রাঙ্গেশ বলে কারণ বিয়ের পর থেকে তার ওজন বাড়তেই আছে উকিল বলে এমন কারণ বললে আপনাকে সহ আমাকেও জেলে ভরবে আপনার স্ত্রীর কি সাথে সম্পর্ক আছে রাঙ্গেশ বলে না না সে অনেক ভালো মানুষ উকিল বিরক্ত হয়ে বলে এতই যখন ভালো তাহলে ডিভোর্স কেন দিবেন এখন আপনার কাছে একটাই উপায় আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার ব্যবহার করেন আর তাকে মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি করান এদিকে পবিত্রাকে তার বাসার মেয়েট বলে জানো স্বামী যদি স্ত্রী রান্না খেতে মানা করে তার মানে ভবিষ্যতে তার চক্কর চলার সম্ভাবনা আছে তবে তোমার স্বামী এখনো তোমাকে রাগ দেখাচ্ছে তার মানে কারোর সাথে সম্পর্ক নেই তুমি এক কাজ করবে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবে অফিস থেকে ফিরে তোমাকে এমন উষ্কো খুস্কো দেখলে তার রাগ তো হবেই এই দেখো আমার বয়স ষাট বছর তবুও নিজেকে সাজিয়ে রাখি যেন আমার স্বামীর নজর অন্যদিকে না যায় দেখেছেন কাণ্ড এদিকে মিত্রা আর মানু একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে সেখানে এক কাপলকে ঝগড়া করতে দেখে মিত্রা হা করে তাদেরকে দেখছে আমাদের ঝগড়া হয় না কেন মিত্রা বলে ঝগড়া হওয়ার কোনো কারণ নেই তাই আমি রোজ এমন কাপলদের দেখি তাই ঝগড়া শেষে কি হয় আমি জানি মানু বলে কিন্তু তুমি তো ইন্টারভিউ তো বলেছিলে স্বামীর স্ত্রী যে সম্পর্কে স্বামী আর স্ত্রী এটাই ঝগড়ার জন্য যথেষ্ট তাদের কোনো আলাদা কারণ লাগে না মিত্রা বলে যদি আমি আমার ব্যক্তিগত জীবনে ঝগড়া করি তাহলে কাপলদেরকে কি শেখাবো মানু বলে দেখ ঝাড়ু দিয়ে আমরা ঘর পরিষ্কার করি অথচ সে নিজেই সময় ময়লা থাকে তেমনি তুমি কাউন্সিলর বলে তোমার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা থাকবে না এই ভাবনাটা ভুল প্রফেশনাল লাইফ লাইফ আর পার্সোনাল একদমই আলাদা বলে ঠিক আছে যখন এতই তখন প্রতি সপ্তাহে আলাদা এক ঘন্টা শুধু ঝগড়াই করবে তখন তোমার যা বলার বলে নিও বেচারা মানু কি যে জ্বালায় আছে মেয়েদের বুদ্ধিমতো পবিত্রা রাতে কপালের টিপ লিপস্টিক দিয়ে সাজে কিন্তু এভাবে সে যে নিজের কাছে যেন কেমন লাগে তাই তা তাই লিপস্টিক মুছে ফেলে ঠিক তখনই রাঙ্গেশ বাসায় ফিরে পবিত্র এসব রং রং দেখে বলে কি হয়েছে পবিত্র বলে কিছু না তো রাঙ্গেশ সোজা ঘরে যায় রাঙ্গেশের মনোযোগ আকর্ষণার জন্য সামনে আসতেই রাঙ্গেশ বলে গতকালকে জন্য সরি কিছু খাওয়া জোড়া থাকলে নিয়ে আসো পবিত্র তো খুশিতে দে দৌড় সে তো ভাবছে মেয়ের বুদ্ধি মনে হয় আসলেই কাজে দিয়েছে কিন্তু আসল ব্যাপার তো অন্য এদিকে দিবিয়া ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছে দেখে ওজন বলে ও কাপড় ধুচ্ছো মনে করে সুইচ অন করে নিও সেদিন তুমি দিতে ভুলেই গিয়েছিলে দিবিয়া বিরক্ত হলে অর্জুন বলে আসলে আজ ম্যারেজ সাথে কথা বলতে গিয়েছিলাম দিবিয়া কিছু বলছে না দেখে অর্জুন বলে জিজ্ঞেস তো করো কি বলেছে দিবিয়া প্রচুর নিয়ে বলে বলতে থাকো আমি শুনছি বলে আমাদের সবকিছু বলার পর উনি বললো সমস্যা নাকি আমার তাই তোমার সাথে কথা বলতে চেয়েছে যেন তোমার থেকে শুনে বুঝতে পারে আমাদের মধ্যে আসল সমস্যাটা কি কোনো জরজরবস্তি নেই এই কার্ডটা রাখো তোমার যখন মন চাইবে তুমি যেও এদিকে পবিত্র রাঙ্গেশের কাছাকাছি যেতেই হুট করে উঠে বলে তুমি ব্রাশ করোনি গন্ধ বের হচ্ছে পবিত্র অনেক খারাপ লাগে কাদো কাদো মুখে ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে আসে বিষয়টা আসলেই অপমানজনক রাঙ্গেশ নিজেও বুঝতে পারছে না সে কি করবে অস্থির হয়ে পাইচারি করছিল পবিত্রা বের হয়ে বলে তোমার কোনো সমস্যা হয়েছে রাঙ্গেশ পবিত্রকে ডিভোর্স এর বিষয়টা বলতেই পবিত্র অঝোরে কান্না করতে থাকে বেচার জন্য আমারই খারাপ লাগছে যাই হোক পবিত্র বলে আমাদের একটা বাচ্চা আছে তুমি তার কথা একবার ভাবলে না আমরা কি খারাপ আছি আমি তো কথা দিয়েছি আমি শুখিয়ে যাব রাঙ্গেশ বলে আমরা যদি অ্যাসাথে থাকি তাহলে শুধু ঝগ তাহলে শুধু ঝগড়াই হবে তাই আমাদের আদা হয়ে যাওয়াটাই ভালো পবিত্র বলে তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে রাঙ্গেশ বলে না আমি আসলে চাই না তুমি আমার জন্য বদলাও কারণ সেটা স্থায়ী হবে না আর তোমার নিজে থেকে বদলানোর কোন ইচ্ছাও নেই দয়া করে বিষয়টা বোঝো আমি ওকের সাথে কথাও বলেছি তার কাছে গেলেই সে বাকি সবকিছু বুঝিয়ে দিবে কবিত্র অসহায়ের মতো কান্না করে বলে দয়া করে এমন কিছু করবে না তবে কে শুনে কার কথা এদিকে পারফেক্ট কাপড় মিত্রা আর মানুর দিন ভালোই কাটছিল একসাথে বিচে যাওয়া একে অপরকে গিফট দেওয়া একসাথে রান্না করা তারপর ছোটখাটো খুনছুটি একদিন সকালে মানুকে ঘুম থেকে উঠিয়ে মিত্রা আর মানু ড্রাইভে যায় তবে ড্রাইভ না মিত্রা মানুকে সারপ্রাইজ টুরে নিয়ে যায় যায় গিয়ে দুজন একসাথে তাবু টাঙায় বিচে ঘুরতে যায় ফিস বারবিকিউ করে একসাথে মুভি দেখে তারপর কাপল ডান্স করে এক কথায় সুন্দর একটা দিন কাটিয়ে বাসায় ফিরে আসে এদের ভালোবাসা কোনো ফেরিটেল থেকে আসলেই কম না যাই হোক রাঙ্গিশের এমন সিদ্ধান্তে পবিত্রা খুবই চিন্তিত তাই এক্সপার্ট অপিনিয়ন পিনিয়ন নিতে চলে আসে মিত্রার কাছে মিত্রা জিজ্ঞেস করে আপনার স্বামী ডিভোর্সের কথা বলেছে দুই সপ্তাহ হলো এর মাঝে কি হয়েছে বেচারা রাঙ্গিস যেদিন থেকে ডিভোর্সের কথা শুরু করে সেদিন থেকেই তার জীবন জন্য যেন তেজ পাতা হয়ে গেছে সারাদিন পবিচার ঘ্যান ঘ্যান দয়া করে এমন করোনা উঠতে বসতে খেতে ঘুমাতে কোথাও রাঙ্গেশের শান্তি নেই পবিত্র এবার না পেরে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে এক করে ফেলে এবার শুরু হয় পরিবারের অত্যাচার সবাই রাঙ্গেশের বিপক্ষে মিত্র বলে সব কাপলি সাধারণত এমন ভুল করে যদি একজন ডিভোর্স চায় তার মানে এটা যে সে এখন দ্বিধায় আছে যে সে কি করবে সে একা থাকতে চায় যেন কেউ তাকে বিরক্ত না করে সে একাই ঠিক হয়ে যাবে যখন রাঙ্গেশ ডিভোর্স কথা বলেছে তার মানে কারণে ডিভোর্স হওয়ার চান্স ছিল 10 পার্সেন্ট কিন্তু আপনি যেহেতু বুঝতে পারেননি বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন আর সবাইকে জানিয়ে দিয়েছেন এখন ডিভোর্স হার ১০ থেকে বেড়ে নব্বই হয়ে গেছে রাঙ্গেশের কথা বাদ দেন আপনি নিজেও কি ফিট হতে চান পবিত্রা হ্যাঁ বলতেই বলে তাহলে তো সমস্যায় নেই আমি আপনার স্বামী রাঙ্গেশের সাথে কথা বলবো পবিত্রা বের দেখা যায় বাইরে দিবিয়া বসা দিবিয়া আসতে মিত্রা বলে আপনাকে অনেক সুন্দর লাগছে এই ছোট্ট একটা কথাতেই দিবিয়ার মন অনেকটা ভালো হয়ে যায় অর্জুন থেকে যেটুকু শুনেছি তা তে আপনাকে কিছুটা হলো বুঝেছি কিন্তু ওরজনকে এখনো বুঝতে পারিনি আপনি আমাকে বলুন কিভাবে আপনার ওরজনের দেখা হলো কেন আপনার ওরজনকে ভালো লাগলো আর কেনইবা মনে হলো তাকে বিয়ে করা যায় এরপর এমন কিবা হলো যে সম্পর্কে এত সমস্যা হচ্ছে হঠাৎ সেই পুরনো ওরজনের কথা মনে পড়তেই দিবিয়ার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে একদিন ফ্রেন্ডের আড্ডায় ওরজনের সাথে দিবিয়ার পরিচয় হয় ওরজন লক্ষ্য করে দিবিয়া খুবই কম কথা বলে তাই দিবিয়াকে নিয়ে মজা করে আর ঠিক এই মুহূর্ত থেকে দুজোর দুজনকে ভালো লেগে যায় এরপর রাতের পর রাত ফোনে কথা ধীরে ধীরে একে অপরকে আরো ভালো করে চেনা একসাথে ঘুরতে যাওয়া ওরজনের ছোট ছোট কেয়ার জন্মদিনে সারপ্রাইজ দেওয়া আর দিব্যার জন্য কবিতা লেখা যদিও কবিতা শুনে সবাই হেসেছিল কিন্তু দিব্যার জন্য এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ উপহার অর্জুনের একটা বিষয় দিব্যার কখনোই ভালো লাগতো না আর তা হলো অর্জুন সবসময় নিজেকে ঠিক মনে করে তবে দিব্যার মন খারাপ হলে নিজে যা বসে মাফ চেয়ে দিব্যার মনকে নিমিশে ভালো করে দিত এভাবে দুষ্টু মিষ্টি খুঁড়ে চলতেই থাকে একদিন তারা বিয়েও করে নেয় বিয়ের পর সব খুব ভালোই চলছিল একদিন কুইজ খেলতে গিয়ে অর্জুন অপশন এ বললেও দিব্যা বলে অপশন বি আর সঠিক উত্তর অপশন বি ছিল একসাথে ফ্রেন্ডের সাথে আড্ডা সব ভালোই চলছিল একদিন রাতে দিবিয়া ফিটফাট হয়ে অর্জুনের কাছে গিয়ে হেডফোন খুলে দিতেই অর্জুন হুট করেই প্রচুর রেগে হেডফোন কানে দিয়ে বসে থাকে একবারও দিবিয়া দিকে তাকায়ও না দিবিয়ার অনেক খারাপ লাগে এরপর ধীরে ধীরে তাদের একে অপরের সাথে কথা বলা কমে যায় দিবিয়া সুন্দর করে সেজে অর্জুনকে কে জিজ্ঞেস করে কেমন লাগছে অর্জুন ফোন দেখতে দেখতে বলে হয়েছে চত দেরি হয়ে যাচ্ছে দিবিয়ার মন খারাপ হয়ে যায় কারণ অর্জুন এখন আর আগের মতো তার প্রশংসা করে না সকালবেলা খুব সুন্দর করে সাজিয়ে নাস্তা নিয়ে আসলেও অর্জুন সেটা না দেখে উল্টে পাল্টে খাওয়া শুরু করে বেচারি দিবিয়ার মনটাই ভেঙে যায় অর্জুনের জন্য করা ছোট ছোট বিষয়ে কোনো প্রশংসা না পেয়ে দিবিয়ার মন রোজ একটু একটু করে ভাঙতে থাকে একদিন সকালে নাস্তা বানাতে দেরি হলে অর্জুন টিফিন না নিয়ে অফিসে চলে যায় তাই অর্জুনকে সারপ্রাইজ দিতে দিবিয়া নিজেই অফিসে যায় কিন্তু অর্জুন তাকে থ্যাংক ইউ বা সরি কিছুই বলে না উল্টা এমন ব্যবহার করে যেন এটাই হওয়ার ছিল দিভিয়া নিজেকে সেদিন অনেক বোকা মনে হচ্ছিল একদিন দিবিয়া সব কাপড় গোছানোর জন্য বিছানার পর রাখতেই অর্জুন বাসায় আসে আর এসেই কিছু না জেনেই বলে দেয় কাপড় এভাবে কেন রেখেছ সারাদিন বাসায় করটা কি একদিন বাসায় ফিরে দিবিয়া দরজা খুলতে দেরি হচ্ছিল তাই অর্জুন বিরক্ত হয়ে বলে তবে কি কিছুই পারো না বলদ কোথাকার সেদিনও অর্জুন দিবিয়াকেই দোষ দিয়েছিল কেন সে মুখটা না লাগিয়ে রেখেছে দিবিয়া ধীরে ধীরে এটাই মনে হয় চাকরি না করে বাসায় বসে আছি হয়তো এই জন্যই অর্জুনের নজরে তার জন্য সম্মান কমে যাচ্ছে অর্জুন দিবিয়ার উপর ছোট ছোট ভুলের জন্য চিৎকার করতে থাকে আর সেই ভুলগুলো ঠিক করার জন্য নিজের জন্য সময় থাকে না একসময় দিব্যার বাসায় থাকাটা বিরক্তিকর মনে হতে থাকে কোন মোটিভেশন ছাড়া থাকতে থাকতে দিবিয়া ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায় যখনই একা থাকতো শুধু কাঁদতো কেন কাঁদতো সে নিজেও জানতো না তবুও ঘন্টার পর ঘন্টা কাঁদতো প্রেম করে বিয়ে করেছে তাই বাবা মায়ের কাছে যাওয়ার সাহস হয়নি কারণ তারা দিবিয়া হয়তো দোষ দিবে আর এই বিষয়টা এমন যে কাউকে শেয়ার করাও এতটা সহজ না ঠিক তখনই দিবিয়ার মনে হয় তার একটা চাকরি করা উচিত না হলে হয়তো বাসায় থাকতে থাকতে পাগলি হয়ে যাবে তাই একদিন অর্জুনকে চাকরি চাকরির কথা বল কিন্তু অর্জুন কি বলে জানেন তুমি তো ঠিক মতো বাসার কাজই করতে পারো না তাহলে চাকরি কিভাবে করবে দিবিয়া তবুও অর্জুন কে থাকে যে সে সারাদিন বাসায় থাকতে থাকতে বোর ফিল করছে বাসা এবং অফিস দুইটাই সে সামলে নিবে অর্জুন বলে কিন্তু আমরা তো মাস নিব ছয় বেবি অর্জুন বলে তাহলে আমি মাস কাজ করে তারপর চাকরি বলে চাকরি পেতে পেতেই তোমার ছয় মাস কেটে যাবে যাও দেখো পাও কিনা চাকরি এক সপ্তাহ ধরে অর্জুন কে রাজি করানোর পর দিবিয়া অবশ্য খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গিয়েছিল অর্জুন চাকরির খবর শুনে বলেছিল এত জলদি কিভাবে পেলে যাই হোক অভিনন্দন এটা দিভিয়ার অর্জন ছিল তবু অর্জুন কিন্তু খুশি ছিল না তবে অফিসে যাওয়ার পর সবাই দিভিয়ার কাজে খুশি হয়ে অনেক প্রশংসা করে দিভিয়া ধীরে ধীরে আত্মসম্মান খুঁজে পায় একদিন শপিং এর সময় দিভিয়া অর্জুন বলে যে সে যে ব্র্যান্ড এর কাজ করছিল সেটা অ্যাওয়ার্ড পেয়েছে এমন কি সেই ক্লাইম বসকে মেইল পাঠিয়ে তার কাজের প্রশংসা করেছে কথা শেষ করার আগে অর্জুন বলে অফিস থেকে কি বললো তাতে কি যায় আসে তোমার জন্য আমার মতামতটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত আর আমার মতে তুমি একজন স্ত্রী হিসাবে জিরো কষ্টে আর অসহায়ত্ব দিবিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে নিমিষেই তার সব খুশি শেষ হয়ে যায় নিজেকে রুমে বন্ধ করে দিবিয়া নীরবে কান্না করতে থাকে দিনের বিষয়টা আরো খারাপের দিকে যেতে শুরু করে অফিস থেকে বাসায় আসলে ওর মানসিক অত্যাচার শুরু মাঝে মাঝে মনে হতো এত চাপে হয়তো আমার মাথা ফেটেই যাবে মনে হতো কাউকে কিছু না বলে দূরে কোথাও চলে যাই না হলে নিজেকেই শেষ করে দেই এভাবে নিজেকে আমি হারিয়েই ফেলি দিবিয়াকে এভাবে কান্না করতে দেখে মিত্রা দিবিয়াকে জড়িয়ে সান্ত্বনা দেয় নিজের মনের মধ্যে এতটা কষ্ট জমিয়ে স্বাভাবিক থাকাটা এতটাও সহজ না মির্দ্রা বাসায় ফিরে মন খারাপ করে আছে দেখি মানো জিজ্ঞেস করে কি হয়েছে মিত্রা বলে আসলে দোষটা মেয়েরই কারণ প্রথম যেদিন সে কষ্ট পেয়েছিল সেদিনই তার অতিথি ছিল স্বামীকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলা কিন্তু দিবিয়া বরং সহ্য করেছে এটাই ছিল স্টেজ ওয়ান আমি সব সহ্য করে নিব এই মানসিকতাটাই আসলে ভালো না কিন্তু এখানে আসল দোষ মেয়েটার বাবা মায়ের যারা শিখিয়েছে বিয়ের পর একটা মেয়েকে সব মেয়ে নিতে হয় তাই মেয়েটাও একটু একটু করে সহ্য করেছে আর বিষয়টা এত বড় হয়ে গেছে আর এটাই হলো দ্বিতীয় স্টেজ অ অর্থাৎ বিরক্তি আর তিক্ততা নিয়ে থাকা এই স্টেজেই সবার সাথে শেয়ার করে নিজেকে হালকা করা উচিত ছিল না হলে সেটা স্টেজ থ্রির দিকে এগোবে যার নাম রিজেকশন অর্থাৎ দিবিয়া এবং অর্জুন একসাথে যা যা করত কিছুতেই দিবিয়া না করে দিবে যেমন ঘুরতে যাওয়া কথা বলা সব আর ঠিক এই স্টেজে অর্জুন বুঝতে পেরেছে যে দিবিয়া আর আগের মতো নেই আর বারবার জিজ্ঞেস করতে চতুর্থ এবং ফাইনাল স্টেজে যার নাম রিপ্রেশন অর্থাৎ দিবিয়া এখন এটাই ভাবছে তার কাছে বাঁচার কোনো কারণ নেই শুধু দিবিয়া না অনেকেরই এই মানসিক অবস্থার মধ্য দিয়ে যেতে হয় এবার বুঝেছো অনেস্টি আবার কেন দরকার যেন আমরা আলোচনা করে নিজেদের সমস্যাগুলো গুলো সমাধান করতে পারি মানু বলে কিন্তু আলোচনা করেও যদি সমাধান না হয় প্রথমে স্টেজে হয়তো মেয়েটা তার স্বামীকে বোঝাতে গিয়েছিল কিন্তু সে বোঝেইনি কারণ সে নিজেকে সবসময় ঠিক মনে করে এই জন্যই হয়তো দিবিয়া অর্জুনকে আর বোঝাতেও যায়নি কারণ সে কখনোই বুঝবে না মিত্রা বলে ঠিকই বলেছ কিছু মানুষ কখনোই নিজের ভুল বুঝতে পারে না পরের দিন অর্জুন এবং দিবিয়া মিত্রার কাছে আসলে মিত্রা অর্জুনকে বলে সেদিন তুমি বলেছিলে তুমি দিবিয়ার জন্য অনেক কিছু করো কিন্তু দিবিয়া তোমার ভালোবাসা বোঝে না দিব্য কেন না জানো কারণ তোমার ভালোবাসার ভাষা আর দিবিয়ার ভালোবাসার ভাষাটা আলাদা এখন তুমি যদি চাইনার একজনকে তামিলে বোঝাও সে কি বুঝবে তেমনি ভালোবাসার পাঁচটা ভাষা আছে এক নম্বর হলো অ্যাফারমেশন অর্থাৎ কথার মাধ্যমে ভালোবাসার প্রকাশ যেমন রান্নার প্রশংসা করা বা ড্রেসিং সেন্সের প্রশংসা করা অপর মানুষটার জন্য এটাই ভালোবাসার ভাষা দ্বিতীয় হলো কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ যেখানে শুধু কথা না কাজ দিয়ে অপর মানুষকে ভালোবাসা প্রকাশ করা যেমন একসাথে বাসার কাজ করা পছন্দের কিছু কিনে আনা বা চা বা কফি বানানো তৃতীয় হল কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেমন নিজের ফোনটাকে পাশে রেখে অপর মানুষটার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানো চতুর্থ হল স্পর্শ হয়তো হাত ধরে হাঁটা বা শক্ত করে জড়িয়ে ধরা আর পঞ্চম হল গিফট দেওয়া ছোট ছোট সারপ্রাইজ দেওয়া এখন তুমি বলো দিব্যার লাভ ল্যাঙ্গুয়েজ কোনটা ওজন কিছুই বলতে পারে না ওজন কিছু বলতে না পারলে মিথ্রা বলে দিবিয়ার জন্য ভালোবাসার ভাষা হল প্রথমটা অর্থাৎ তা ছোট ছোট কাজ বা প্রচেষ্টার প্রশংসা করা দিব্যার জন্য তোমার ছোট্ট একটা প্রশংসাই তার জন্য ভালোবাসা কিন্তু বিয়ের পর তুমি খুব কমই ওর প্রশংসা করেছো উল্টা ছোটখাটো বিষয়ে তার ভুল খুঁজে সেটাকে বড় বানিয়ে দিয়েছো আর দিবিয়া এরপরে অর্জুদের কোনো কথা বা কাজে তোমার খারাপ লাগলে সাথে সাথে অর্জুনের সাথে আলোচনা করে তাকে বিষয়টা বুঝিয়ে দিবে আর এই জারটা তোমাদের জন্য প্রতিদিন একে অপরের কোনো একটা ভালো গুণের জন্য থ্যাঙ্ক ইউ নোট লিখে জারে ফেলবে তারপর পনেরো দিন পর কাগজগুলো দেখবে কারণ তোমরা এখন একে অপরের দোষ ছাড়া আর কিছুই দেখছো না তাই এই যারটা তোমাদের একে অপরের প্রতি ধারণা বদলাতে সাহায্য করবে। এদিকে পবিত্র রাנגেশকে বলে আমি গতকাল শহরের নাম করা এক সাইকোলজিস্টের কাছে গিয়েছিলাম কারণ পাশের এক ভাবি কনসাল্ট করতে বলল। রাঙ্গেশ প্রচুর রেগে বলে এখন কি রাস্তাঘাটে সব জায়গায় আমাদের বিষয়ে বলে বানাবে? যাই হোক। দিবসের ব্যাপারে কি ভেবেছো? পবিত্র অনুরোধ করে বলে তুমি একবার ডক্টরের সাথে কথা বলে দেখো। রাנגেশ বলে তুমি মেন্টাল তাই তুমি গেছো। আমি কি মেন্টাল নাকি যে ডক্টর দেখাবো? শোনো তুমি এসব করতে থাকলে আমি কিন্তু কোন দিকে হাঁটা দিব। বলেই বের হয়ে যায়। মিথ্যে রাঙ্গেশকে কল দিয়ে তার সাথে দেখা করতে বললে রাנגেশ তো ফোনে চিৎকার তেই থাকে আর সাফ সাফ জানিয়ে দেয় সে কোনো ডক্টর দেখাবে না মির্জা শেষে না পেরে বলে আপনার স্ত্রীর একটা সমস্যা আছে যেটা আপনা জানা দরকার ব্যাস সাথে সাথেই রাঙ্গেশ রাজি হয়ে যায় রাঙ্গেশ অফিসে আসতেই মির্জা বলে পবিত্র বিষয়ে কথা বলার আগে আপনার সাথে কথা বলাটা জরুরি আপনি কি শিওর যে আপনি আসলে ডিভোর্স চাচ্ছেন রাঙ্গেশ এক বাক্যে বলে হ্যাঁ মিত্রা বলে এটা ভালো যে আপনি শিওর কারণ সবার পক্ষে এতটা নিশ্চিত হওয়া সম্ভব না কিন্তু মনে করেন আজ থেকে দুই মাস পর আপনার মনে হলো আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেটা পবিত্রার কোন কোন স্বভাবের কারণে হতে পারে বলতে পারবেন রাঙ্গেশ না বুঝলে মিত্রা বলে আচ্ছা বাদ দেন এটা বলেন যে পবিত্রকে আপনি কোন দশটা কারণে ডিভোর্স দিতে চাচ্ছেন রাঙ্গেশ খুব ভেবে চিন্তে বলে ও খেয়ে খেয়ে মোটা হচ্ছে ওর কোন ড্রেসিং সেন্স নেই আর অনলাইনে খাবার অর্ডার করে কিন্তু এরপর আর কিছুই বলতে পারে না মিত্রা বলে থাক নিজেকে আর কষ্ট দিতে হবে না আমার মনে হয় আপনার আসল সমস্যা পবিত্রানা না বরং অন্য কিছু কিন্তু সেই সমস্যাটাকে না বুঝে আপনি পবিত্রকে সেই সমস্যা মনে করে তাকে সহ্য করতে পারছেন না ভালো করে মনে করন তো আপনার কর্মজীবনে বা অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা কারণ সমস্যা না বুঝতে পারলে পবিতা যদি সুখিয়ে মডেলদের মতো হয়ে যায় তবুও আপনার ওকে ভালো লাগবে না রাঙ্গে সেবার রেগে বলে আপনি পবিতার কথা বাদ দিয়ে আমাকে নিয়ে করার কথা বলছেন ওকে বলেন দিবসের জন্য রাজি হয়ে যেতে বলেই দেয় হাটা পরের দিন বাসায় মিত্রা মানুকে জিজ্ঞেস করে আচ্ছা সত্যি করে তো আমি মোটা হয়ে গেলে তুমি আমাকে ছেড়ে দিবে মানু বলে না মোটা হলে ছাড়বো না তবে ক্লায়েন্টের সমস্যা নিয়ে আমার কাজ হালাপালা করলে কোন একদিন ছেড়ে পালাবো মিত্রা বলে আমার এক ক্লায়েন্টের স্বামী তাকে ডিভোর্স দিতে যাচ্ছে কারণ সে মোটা হয়ে যাচ্ছে মানু বলে ভালো করে ভেবে দেখো তুমি তোমার জন্য হিরোর মতো কাউকেই তো চাইবে তাই না নাকি মোটা ভুঁড়িওয়ালা কাউকে তেমনই ওই মহিলার স্বামীও এমন কাউকে কল্পনা করে রেখেছে মিত্রা বলে তুমি আগে বলো আমি কি মোটা হয়ে গেছি মানু বলে সেটা আমি অনেস্টি আওয়ারেই বলবো দেখেছেন মানু এখন অনেস্টি আওয়ারের সুযোগ নিচ্ছে পরের দিন পবিত্রা মিত্রার কাছে আসলে মিত্রা বলে চোখ বন্ধ করে একবার ভেবে দেখুন তো সমাজ এবং বাচ্চার জন্য বাদে আপনার কি সত্যি রাঙ্গেশকে দরকার পবিত্রা চোখ বুঝে ভালো করে ভেবে বলে হ্যাঁ আমার সত্যি ওকে দরকার মিত্রা বলে তাহলে কে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেন আপনার ওজন নিয়ে রাঙ্গেশের কোনো সমস্যাই নেই এমন কি আপনাকে নিয়েও সমস্যা না কিছু জিনিস আমরা কেনার জন্য উন্মাদ হয়ে থাকি কিন্তু কেনার পর তার আর খোঁজও রাখি না তেমনই রাঙ্গেশের মনে ডিভোর্সের চিন্তা এসেছে ডিভোর্সের চিন্তা এসেছে অ্যাপ্লাই না করা পর্যন্ত সে শান্তি পাবে না তাই তার মানসিক চাপ কমাতে আমাদেরকে সাহায্য করতে হবে আপনাকে এখন দুইটা কাজ করতে হবে এক ডিভোর্সের জন্য অ্যাপ্লাই তারপর কোর্ট আপনাদের ছয় মাস সময় দিবে আর এই ছয় মাস আপনি নিজের ওজন কম সমাধানের জন্য কাজে লাগাবেন এই দুটা জিনিস হলেই রাঙ্গেশ বুঝতে পারবে আসল সমস্যা আপনি না আর এইসব আপনি রাঙ্গেশের জন্য না বরং নিজের জন্য করছেন পরের দিনই পবিত্রা বুকে পাথর রেখে রাঙ্গেশকে মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে বলে মিত্রা কৌরিয়া তার কাজ শেষে বসেছিল তখন তার এক কলিক বলে মজার একটা ঘটনা ঘটেছে এক মহিলা তার স্বামী থেকে ডিভোর্স চায় কারণ তার স্বামী নাকি কখনো তার সাথে ঝগড়া করেইনি তাই বিবাহিত জীবনে সব ফিকে হয়ে গেছে রাতে মিত্রা মন খারাপ করে বসে আছে দেখে মানু বলে কি হয়েছে মিত্রা বলে এক মহিলা তার স্বামী ঝগড়া করা না বলে ডিভোর্স চেয়েছে তুমি সেদিনকে বললে আমি কেন ঝগড়া করি না তুমি কি আমাকে আসলেই ভালোবাসো মানু বলে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আর ওদের সাথে এমন হয়েছে তাই আমাদের সাথেও যে এমনটা হবে তা না আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কারণ তুমি আমাকে লং ড্রাইভে নিয়ে যাও সময় পেলে ঘুরতে নিয়ে যাও গিফট দাও ফেসিয়ালও করে দাও আর আমার প্রিয় পোহাও রান্না করো মিত্রা খুশিতে মানুকে শক্ত করে জড়িয়ে ধরে কয়েক মানু মিত্রাকে অফিস থেকে নিতে যায় মিত্রা ক্লায়েন্টের সাথে ব্যস্ত থাকায় বাইরে বসে অপেক্ষা করছে তখন সামনে বসা দুই ছেলেকে দেখে বলে আপনারা নিশ্চয়ই বৈবাহিক সমস্যা নিয়ে এসেছেন সে দুটা বলে না না আমরা তো একটা অ্যাপ বানিয়েছি আর মিত্রা ম্যাডাম আমাদেরকে সাহায্য করছে আসলে এই অ্যাপটার কাজ হলো কর্মব্যস্ত কাপলদের জীবন সাথে কর্মব্যস্ত কাপলদের জীবন সাথে সম্পর্ক ভালো রাখতে সাহায্য করা আসলে অ্যাপটা রিমাইন্ডার হিসেবে কাজ করে যখন আপনি অ্যাপে সাইন আপ করবেন তখন আপনাকে তিরিশটা প্রশ্ন করা হবে যা আলাদা আলাদা অপশনও থাকবে অ্যাপটি আপনাকে এবং আপনার পার্টনারকে বুঝবে তারপর প্রতিদিন রোমান্টিক কিছু করার টিপস দিবে অ্যাপে পাঁচশোর মতো রিকমেন্ডেশন দেওয়া আছে সেটা দিয়ে অ্যাপটা আপনার পছন্দ অপছন্দ লাভ ল্যাঙ্গুয়েজ বুঝে সাজেশন দিবে যেমন কখনো বলবে আপনার পার্টনারের প্রশংসা করুন তার পছন্দের খাবার রান্না করুন তাকে মুভি দেখতে বা বিচে ঘুরতে নিয়ে যান রোমান্টিক ট্রিপের সারপ্রাইজ দেন ছোট ছোট গিফট দেন মানুষ হঠাৎ মনে পড়ে এই সব তো মেয়েটা তার সাথে করেছে আর এইসবের জন্যই সে মিত্রকে এতটা পছন্দ করে তাহলে কি সবটাই অ্যাপের জন্য ছিল রাতে মিত্রার ফোন চেক করে দেখে এই পর্যন্ত তারা যা যা করেছে সব টাস্ক অ্যাপে দেওয়া আর তাতে টিকো দেওয়া কষ্টে মানুর চোখে পানি চলে আসে অর্থাৎ সব এই অ্যাপের জন্য হয়েছে মানুর মনে হচ্ছে মিত্রা তাকে এক প্রকারে ধোকায় দিয়েছে এসব ভেবে মানুষ সারা রাত ঘুমই হয়নি সকালে মিত্রা বলে আজ আমরা এক রঙের জামা পরবো ঠিক আছে মানুষ খুশি হওয়ার বদলে বেশ কষ্ট পায় কারণ হয়তো এটাও অ্যাপেই লেখা আছে মিত্রা সব তার কাছে নকল মনে হতে থাকে দিবিয়া ও অর্জুনকে ধন্যবাদ জানানোর জন্য কাগজে কিছু লিখে সেই জারে রাখে আর পবিত্র বাচ্চা রাঙ্গেশের সাথে কোর্টে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে যায় আর মানুর মন অনেক খারাপ সে বুঝতে পারছে না সে ঠিক কি করবে দিবিয়া আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে রাঙ্গেশ তার জিনিসপত্র নিয়ে অন্য রুমে শিফট হয়ে যায় পবিত্রা নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে মানু মিত্রাকে বলে তুমি যদি লাভ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না জানতে তাহলে কি আমরা আর দশটা কাপলদের মতো ঝগড়া করতাম মিত্রা বলে হয়তো করতাম মানু বলে তুমি সাইকোলজিস্ট না হলেই ভালো হতো বলি চলে যায় মিত্রা ঠায় দাঁড়িয়ে ভাবে মানু এমন কেন বলল পবিতা নিজের জন্য জিমে জয়েন করে মানু আর মিত্রার দূরত্ব বাড়তে থাকে দিবিয়া ফোন এক পাশে রেখে অর্জুনের সাথে সব ঠিক করার চেষ্টা করতে থাকে মানুষ করছে কিন্তু মিত্রা কিছুই ঠিক বুঝতে পারছে না জিজ্ঞেস করে তুমি কি যায় সেখানে ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকে পবিত্রা বলে তুমিও তো ওই জিমে যাও তুমিও কি তাহলে মেয়েদেরকে দেখো রাঙ্গেশ আর কোনো কথা বলে না এদিকে দিবিয়া এবং অর্জুন একসাথে একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য বের হলে অর্জুন দিবিয়াকে বলে তোমাকে আজ খুব সুন্দর লাগছে এরপর পার্টিতে দিবিয়াকে অন্য নদরের সাথে এইভাবে প্রাণ খুলে হাসতে দেখে ওজুন অবাক হয়ে তাকিয়ে মুচকি হাসে। বাঁচাই ফিরে জারি দিবিয়ার নোট দেখে ওজুনের মন আরো ভালো হয়ে যায়। তবে দিবিয়া যখন জামা হাতে চুকরে দাঁড়িয়ে থাকে তখন ওজুন বুঝে যায় যে দিবিয়া লজ্জা পাচ্ছে। তাই বেশ মন খারাপ করে রুম থেকে বের হয়ে যায়। আসলে মনের ক্ষতটা বেশ গভীর সেটা এত সহজে কি আর সেরে যায়? এদিকে আজ বুধবার অর্থাৎ মানু এবং মিত্রার অনেস্টি আওয়ার। মিত্র বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? মানু চুপ করে মিত্রার দিকে তাকিয়ে থাকে। মিত্র ভাবে মানু হয়তো কিছু বলার মতো অবস্থায় নেই তাই নিজেই বলে আচ্ছা থাক কিছু বলতে হবে না বলেই কোন রকমে খেতে থাকে মানুর অবশ্য বেশ খারাপ লাগে এদিকে দিবিয়া সকালে উঠে দেখে অর্জুন তার সব নোট খুলে দেখছে দিবিয়া বিরক্ত হয়ে বলে এটা কালকে খোলার কথা তুমি এখন কেন খুললে অর্জুন বলে তুমি একটা নোটেও কিছুই লেখনি কেন এদিকে আমাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছি আর তোমার গাই লাগছে না দিবিয়া বলে আমি যদি নাই চাইতাম যে আমাদের সম্পর্ক ঠিক হোক তাহলে ডক্টরের কাছে কেন গেলাম সব সময় তুমি কিছুতে আমাকে দোষ না দিলে হয় না তাই না আমি বুঝতে পারছিলাম না যে কি লিখবো তাই লিখিনি কিন্তু কাগজ না রাখলে তুমি এমন ঝামেলা করবে তাই রেখেছি আমি ভেবেছিলাম কাল কি আমি লিখব অর্জুন বলে ও তাহলে লিখতে যে আমি ঝামেলা করব। বলে এই দুই তুমি আমাকে কোনো আর প্রশ্ন করনি তার জন্য ধন্যবাদ দিব কিন্তু তুমি সব নষ্ট করে দিলে অর্জুন এবার নিজের ভুল বুঝতে পারে এদিকে রাঙ্গেশের অফিসে তার জুনিয়র কাজ না করে আড্ডা দিশা দেখে রাঙ্গেশ ছাড়ি দেয় জুনিয়র ও বিরক্ত হয়ে দুই একটা কথা শোনাতেই দুজনের তর্ক বিতর্ক হাতাহাত হাতির পর্যায়ে পৌঁছে যায় সবাই এবার রাঙ্গেশের বিরুদ্ধে হেডের কাছে কমপ্লেন দিলে হেড ও অনেক কথা শোনায় রাগে রাঙ্গেশ বলে তোমরা যদি আট মাসের কাজ পাঁচ মাসে শেষ করতে চাও আর তার জন্য আমাকে জুনিয়রদের কাছে ভিলেন সাজতে হয় তাতে আমার কি দোষ আর তোমরা আমাকে কি বের করবে আমি নিজেই এই চাকরি ছেড়ে দিচ্ছি বলেই অফিস থেকে বের হয়ে পাগুলে মতো চিৎকার করে বলে পারলে তোমরাও এই চাকরি ছাড়ো না হলে আমার মতো হয়ে যাবে নিজেকে শান্ত করতে পার্কে এসে বসে মোবাইল চেক করে দেখে তার অ্যাকাউন্টে মাত্র আট হাজার টাকা আছে এদিকে মানু দেরি করে ফিরে দেখে মিত্রা মানুর জন্য অপেক্ষা করছিল মানু আসতেই মিত্রা বলে এখানে বসো আমরা কথা বলি মানু বলে আমি এখন কথা বলার মুড়ে নেই মিত্রা একটু রাগ করে না বরং বলে আচ্ছা থাক আমরা পরে কথা বলবো মানু হঠাৎ রুমের দিকে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে পরে কথা বলবে পরে কথা বলবে বলে কতদিন সমস্যা থেকে মুখ ফিরিয়ে রাখবে নিজেই বলো আমাদের কথা বলা উচিত আর যখনই আমি ভাবি যে আমি কথা বলবো তুমি নিজেই মনে করো আমি কথা বলবো না আর সেখানে কথা শেষ করে দাও তুমি দেখছো যে আমি অন্য রকমের আচরণ করছি একবার আমার কলা ধরে আমাকে শাসন করতে পারতে মিত্রা পরিস্থিতি সামাল দিতে বলে তুমি এমন কেন বলছো আসো এখানে বসে কথা বলো মানু বলে এটাই তোমার সমস্যা মানুষ ঝগড়া করার সময় দাঁড়িয়ে না বসে থাকবে সেটাও কি ভেবে চিন্তা করবে আর তুমি এসব কিভাবে বুঝবে তোমাকে তো তোমার অ্যাপ বলে দেয় কখন কি করতে হবে আমার জন্য রান্না করা সারপ্রাইজ দেওয়া এমন কি এই শার্টটাও কিনেছো ওই অ্যাপ থেকে ওই অ্যাপ বলেছে তাই একটা অ্যাপ কেন আমাদের সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত দিবে মিত্রা বলে তুমি ভুল বুঝছো আমি তো দুই মাস হলো ওই অ্যাপ ব্যবহার করছি তাও কাপ জন্য এটা কাজ করবে কিনা সেটা পরীক্ষা করছিলাম মানু এবার আরো রেগে বলে ও এখন আমি তোমার জন্য গিনিপিগ হয়ে গেছি যে তুমি আমার উপর পরীক্ষা চালাবে আমার অনুভূতি কি তোমার কাছে খেলনা মনে হয় আমরা কেন আর দশটা কাপলদের মতো ঝগড়া করি না কেন আমরা একটা রোবটিক জীবন কাটাচ্ছি তুমি কখনই ঝগড়া করো না সবসময় এত ভালো হয়ে কেন থাকতে হবে তুমি আসলে সবসময় সাইকোলজিস্ট হয়েই ছিলে আর আমি তোমার গিনিপিগ কোন কাপলের বাচ্চা হওয়ার পর তাদের প্রাইভেসি নষ্ট হয়ে গেছে তাই তুমি বাচ্চা নিবে না না তোমার আমার প্রতি কোনো পজিটিভনেস না কোনো রাগ কিছু আছে অফিস থেকে দেরি করে ফিরলে আমাকে শাসন করবে বাসায় আসলে আমার ফোন চেক করবে দেরি হলে বারবার কল করে বিরক্ত করবে এটাই তো ভালোবাসা আরে মানুষ সমস্যা হওয়ার পর ওষুধ খায় আর আমরা সমস্যা হবে সেই ভয়ে ওষুধ খেয়ে বসে থাকি আর একদিন সেই ওষুধই আমাদের কাছে বিষ মনে হবে যখনই ভাবি আমাদের মধ্যে কোনো সমস্যা কেন নেই আমার সবকিছু অসহ্য মনে হয় মিত্রা বলে সেদিন তুমি বললে আমরা যেমন আছি অনেক ভালো আছি আর এখন যেভাবে বলছো মনে হচ্ছে আমরা এক সমুদ্র সমস্যার মধ্যে বসবাস করছি বলেই কান্না করে দেয় মানু আর সহ্য করতে না পেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় মানুষ সকালে উঠে দেখে মিত্রা ওভাবেই বসেছিল তবুও মানু মিত্রার সাথে কথা না বলে চলে যায় ধীরে ধীরে মানু মিত্রা থেকে দূরত্ব আরো বাড়িয়ে দেয় একসাথে খাওয়া বন্ধ করে দেয় মিত্রা নির্ঘুম রাত কাটাচ্ছে দেখেও মানুর বিন্দুমাত্র কিছু যায় আসে না মিত্রা তার স্টাডিতে বসে কি যেন লিখতে থাকে তারপর কাগজ ছিঁড়ে ফেলে অর্জুন এবং দিবিয়া মুভি দেখে বের হয়ে গাইতে বসতেই অর্জুন দিবিয়াকে জিজ্ঞেস করে খাওয়ার জন্য কোথায় যাবো দিবিয়া বলে অনেক খিদা লেগেছে কাছে কোথাও চলো ওজন বলে এখান থেকে পনেরো মিনিট থেকে রেস্টুরেন্ট আছে আমি গাড়ি চালাচ্ছি তুমি ম্যাপ দেখে আমাকে লোকেশন বলো দিবিয়া সিট পেছনে নিতে গেলে পারছে না দেখে ওজন বলে কতবার তোমাকে শিখিয়েছি তবুও পারো না কথাটা শুনে একটু খারাপ হয়ে যায় রাস্তায় ওজন বলে চাকরি কবে ছাড়বে আমাদের ফ্যামিলির প্ল্যানিং নিয়েও তো ভাবতে হবে পুরোনো দিনের কথা মনে পড়তেই দিবিয়া একটু ঘাপে যায় তাই দিবিয়া বলে আমি এখন অনেক ক্ষুধার্ত বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো আর তাছাড়াও কন্টাক্ট করা আছে তাই আমার চাকরি ছাড়তে একটু সময় লাগবে ওজন বলে আমি তা ভালোভাবে কথা বলছি তুমি রেগে যাচ্ছ কেন দিবিয়া বলে আমি এখনই বাঁচা নিতে পারবো না আমাকে একটু সময় দাও আমি নিজের বিষয়ে শিওর হয়ে তারপরে কোনো সিদ্ধান্ত নিব ঠিক তখনই ট্রাফিক জ্যামে আটকে গেলে দিবিয়া বলে রাস্তার পাশে কোনো দোকান থেকে খেলে ভালো হতো খিদা আমার মাথা ব্যথা করছে অর্জুন বলে চিৎকার করে কথা বলেছ এই জন্য মাথা ব্যথা করছে খিদার জন্য না তখনই জ্যাম ছেড়ে দেয় আর একটু এগোতেই ডানে টার্ন পড়ে অর্জুন বলে এই ডানে যাব দিবিয়া বলে না না সামনে ডানে কিন্তু সামনে ডানে দেখে আসলে পেছনে ডানে যেতে হবে অর্জুন হুট করেই রাস্তার মাঝে গাড়ি থামাতেই সবাই চিৎকার চেঁচের করতে থাকে আর অর্জুন এবার দিবিয়া কে বলে একটা ছোট কাজকে ঠিক করে করতে পারো না বলদ কোথাকার তুমি যদি স্বীকার করে নাও দোষ তোমার তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যাই থাকে না দিবিয়া বলে আমি বোকা না অর্জুন আর তুমি বলেছ বলেই আমি সব মেনে নিব এটাও হবে না অর্জুন বলে আজ এর বিহী করেই ছাড়বো বলেই গায়ে দাঁড় করালে দিবিয়া বলে আমার অনেক ক্ষুদা লেগেছে গাইকেও থামাচ্ছো অর্জুন বলে কয়েক মিনিট কথা বলে তুমি খিদায় মা যাবে না বুঝেছো একটা দরজার লক খুলতে পারো না সিট পেছনে দিতে পারো না সব আমাকে করে দিতে হবে আর আর সামান্য একটা ম্যাপ দেখে লোকেশন বলতে পারো না তুমি বলদ না তো কে বলো এমনি পেটে খিদা মাথায় যন্ত্রণা তারপর অর্জুনের তাকে ছোট করা সব মিলিয়ে দিব্যা তার ধৈর্য হারিয়ে নিজের নিজের মাথায় বাড়ি দিয়ে বলে হ্যাঁ আমি বলো তারপর কষ্টে রাগে অসহায়ের মতো কান্না করতে করতে বলে তুমি কেন কোনো চালাক চতুর দেখে কাউকে বিয়ে করলে না রোজ এই বলদ বলদ বলে আমাকে কেন অত্যাচার করছো বলে গাড়ি থেকে বের হয়ে অটোতে উঠে যায় অর্জুন দিবিয়াকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু দিবিয়াকে আজ ভাবে আটকানো যায় না দিবিয়া বাসা এসে বাবার কোলে মাথা রেখে চুপ করে শুয়ে কান্না করতে থাকে এদিকে রাঙ্গেশ অফিসে যাচ্ছে না দেখে পবিত্র কারণ জিজ্ঞেস করলে রাঙ্গেশ জানায় সে চাকরি ছেঁয়ে দিয়েছে পবিত্র বলে ভালোই হয়েছে ওই চাকরির জন্য তোমার মেজাজ সবসময় খারাপ থাকতো তা আমি কি চাকরির চেষ্টা করব রাঙ্গেশ বলে তোমার সাহায্যের দরকার আমার নেই আমি সামনে নিব পবিত্র বলে কিন্তু সামনের মাসে তো বাসার ইএমআই দেওয়া লাগবে তাহলে আমাকে চাকরি খুঁজতে তো হবেই রাঙ্গেশ হঠাৎই চিৎকার করে বলে বাসাকে আমি কিনতে বলেছিলাম ভালোবাসায় কি আমরা খারাপ ছিলাম তোমার জন্য আমি শান্তিতে থাকতেও পারছি না এখন ডিভোর্সের আগ পর্যন্ত আমার থেকে দূরে থাকবে বোঝাতে পেরেছি পবিতা সেদিনই জিমে এসে রাগ কমাতে অতিরিক্ত ব্যায়াম করতে থাকে জিম ট্রেনার জিজ্ঞেস করে তুমি কি একদিনই ওজন কমাতে যাচ্ছ পবিত্রা বলে আমি যত চেষ্টা করি না কেন আমার ওজন কমছে না জিম ট্রেনার বলে তুমি ততক্ষণ ওজন কমাতে পারবে না যতক্ষণ সেটা অন্যের জন্য করছো নিজের জন্য ওজন কমাতে না চাইলে কাল থেকে আর এখানে আসার দরকার নেই এদিকে অর্জুন মিত্রার কাছে আসলে মেয়েটা জিজ্ঞেস করে তুমি দিব্যাকে বোকা বলে কি প্রমাণ করতে চাচ্ছ অর্জুন বলে আসলে আমি নিজেও জানি না তবে ও যখন মেয়ে লিগো মেনে নিতে পারে না তাই নিজেকে সান্ত্বনা দিতে আর সঠিক প্রমাণ করতে তুমি দিবিয়ার ছোট ছোট ভুল গুলোকে ধরে বড় বানাও ফলে তোমার মাইন্ড শান্তি পায় অর্জুন বলে ছি আমার চিন্তা ভাবনা এমন জঘন্য না মিত্রা মুচকি এসে বলে সেদিনের পর তুমি দিবিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছিলে আসলে অর্জুন দিবিয়াকে বাসায় আনতে গিয়েছিল কিন্তু দিবিয়া সেদিন বলেছিল আমি তোমার সাথে যাব না আমার সবকিছুতে ভুল ধরে ধরে তুমি আমার চোখেই আমাকে নামিয়ে ফেলেছ এত ভুল ধরলে আমি তোমার সাথে থাকতে পারবো না দিবিয়া এত জোরে কথা বলতে দেখে অর্জুন বলে আস্তে বলো সবাই শুনলে কি ভাববে জোর করে দিবিয়াকে টেনে আনতে গেলে দিবিয়া জোরে জোরে বাবাকে ডাকতে থাকে মিত্রা বলে তুমি বান্দরের গল্প শুনেছ তাদের গায়ে যখন আঘাত লাগে তারা বারবার জায়গাটা চেটে ভিজিয়ে দেয় ফলে ঘা শুকায় না তোমার অবস্থাও তেমনই হয়েছে যখন কেউ রাগ করে তখন তাকে সময় দেওয়া উচিত এখন তোমাকে একটাই কাজ করতে হবে তা হলো সাইট দিন তুমি দিবিয়ার সাথে কথা বলবে না কোনোভাবে দেখাও করবে না ওজন বলে আমি তোকে চার দিন না দেখে থাকতে পারি না দুই মাস কিভাবে থাকবো মিত্রা বলে তোমার কষ্ট আমি বুঝতে পারছি কারণ আমার স্বামীও আমার সাথে কথা বলছে না আমি যতই চেষ্টা করি না কেন সে বদলাবে না তাই আমি তাকে একটা স্পেস দিচ্ছি যেন সে নিজেই আমার কাছে ফিরে আসে তোমাকেও একই কাজ করতে হবে আর ভুলেও সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দিবে না তোমাকে থেকে কোনো কন্টাক্ট না পেয়ে দিবিয়া নিজেই রাগ হবে যে তুমি কেউ মিস করছো না তাই এই কয়েকদিন নিজের ব্যাচেলার লাইফ কে এনজয় করো মিত্রা বাসায় ফিরতেই মানু কল দিয়ে বলে চলো আজ একসাথে ঘুরতে বের হই অর্থাৎ ফাইনালি মানু মিত্রাকে মাফ করে দিয়েছে মানু এবং মিত্রা একসাথে শপিং করে গেম খেলে আইসক্রিম খায় এত সুন্দর করে একটা দিন কাটিয়ে বাসায় ফিরেই মানু মিত্রাকে আজকে দিনের জন্য অনেক ধন্যবাদ দেয় মিত্রা বলে একটা কথা বলি আসলে কাপলদের মধ্যে একবার ঝগড়া হলে সেটা বারবার হতেই থাকে তাই আমি আমার এক কলিগের কথা বলেছি সে আমাদের কাউন্সেলিং করাবে কারণ আমি কাউন্সেলিং করলে তুমি যদি রেগে যাও কারণ অ্যাপটা আমাদের ভালোর জন্যই ছিল তুমি তাতে এত রেগে গেলে যদি অন্য কোনো সমস্যা থাকে মানু হুট করে এই মিথ্যা থেকে সরে গিয়ে বলে আমার সমস্যা ওই অ্যাপ না সমস্যা হলো তোমার মাথার মধ্যে এসব চিন্তা ভাবনাকে তুমি কি বুঝতে পারছো না তোমার মনে হয় নির্দিষ্ট কিছু জিনিস করলেই আমরা মহা সুখে থাকবো সুখে থাকার শুধু জীবন না রাগ কষ্ট সব আমাদের জীবনেরই অংশ এমন কেন করলে তুমি এতদিন আমার রাগ ছিল কিন্তু তোমার এসব ব্যবহার এই রাগ রাগকে ঘৃণায় পরিণত করবে আর এরপর আমি তোমাকে সহ্য করতে পারবো না বলেই রাগে রুমে গিয়ে মিত্রার মুখের উপরে দরজা বন্ধ করে দেয় মিত্রা দরজা খোলার জন্য হাজার কাকত মেরতে করতেই থাকে মানু হঠাৎই দরজা খুলে বলে শোনো তুমি যদি তোমার সব সাইকোলজি অফিসে রেখে আমার স্ত্রী হয়ে বাসায় আসতে পারো সেদিনই আমার সাথে কথা বলবে বলে আবারও দরজা বন্ধ করে দেয় দরজা দুই পাশে দুইজনই অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে এদিকে অর্জুনের দিবিয়া ছাড়া বাসা শূন্য শূন্য মনে হতে থাকে দিবিয়ার মনে হতে থাকে এই বুঝি অর্জুন আসলো কিন্তু তার কোনো খোঁজই নেই কবিতা নিজের জন্য জিমে এসেছে দেখে তার ট্রেনার অনেক খুশি হয়ে যায় রাঙ্গেশ নিজের ব্যবসা শুরুর প্ল্যানিং করতে থাকে তার আইডিয়া হলো চায়ের দোকানে খাবার ডেলিভারি দিবে মানু মিত্রাকে ইগনোর করতে থাকে অর্জুন দিবিয়াকে মেসেজ করতে গিয়েও করে না দিবিয়া এখনো নির্ঘুম রাত কাটাচ্ছে ভালোবাসার মানুষ থেকে দূরে থাকাটা আসলেই যন্ত্রণার রাঙ্গেশ চায়ের দোকানে গিয়ে তার রিসার্চ করছে মিত্রা দৌড়ে লিফ্ট উঠতে গেলে মানু লিফ্ট পার দিয়ে সিঁড়ি দিয়ে চলে যায় মিত্রার অনেক কষ্ট হয় তবুও সে দেখতে থাকে দিবিয়া বাবাকে জিজ্ঞেস করে ওরজন কল দিয়েছিল কিন্তু বাবা বলে না আসলে দিবিয়ারও ওরজনকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে তাই ওয়াশরুমের শাওয়ার ছেড়ে নীরবে কান্না করতে থাকে রাঙ্গেশ অ্যামাজন থেকে তার বিজনেসের প্যাকেজিং অর্ডার করে সব চায়ের দোকানে গিয়ে কথা বলে বিভিন্ন ব্যাংকে গিয়ে লোনের চেষ্টা করতে থাকে কিন্তু কেউ তাকে লোন দেয় না এদিকে পবিত্রাকে এত কষ্ট করতে দেখে রাঙ্গেশ বলে তোমাকে আমার জন্য এত কষ্ট করতে হবে না পবিত্রা বলে আমি নিজের জন্য কষ্ট করছি তোমার জন্য না দিবিয়া মন ভালো করার জন্য পার্লারে গিয়ে মেক ওভার করায় মিত্রা নানাভাবে মানুকে বোঝানোর চেষ্টা করে কিন্তু মানু বরাবরের মতোই মিত্রকে ইগনোর করতে থাকে মিত্রার কথা মতো অর্জুন তার বন্ধুর সাথে ঘুরতে যায় দিবিয়া শপিং এ যায় কিন্তু দিন শেষে তার মন ঠিকই খারাপ থাকে মিত্রা মানুষ জন্য কেক বানিয়ে সয় রেখে টেবিলে রাখে কিন্তু তাতেও মানুর মন গলে না মিত্রা এবার সেই অ্যাপটাই ডিলিট করে দেয় হঠাৎ তার নজর পরে দেয়ালে টাঙানো সাদা ক্যানভাসের উপরে এদিকে রাঙ্গের চাকরির ইন্টারভিউতে গিয়েও সেখান থেকে বের হয়ে তার ব্যবসার জন্য কাজ করতে থাকে এদিকে কয়েক মাস টানা পরিশ্রমের পর ফাইনালি প্রবিতরা সুখিয়ে একদম পারফেক্ট শেপ আর ফুল কনফিডেন্সে রাঙ্গেশের সামনে আসে রাঙ্গেশ এবার দিবিয়ার কাছে তার জীবন সম্পর্কে বলতে আসে ছোটবেলায় রাঙ্গেশ যখন ছোট বাচ্চাদেরকে খেলতে দেখতো তখন তারও খেলতে মন চাইতো কিন্তু বাবা তাকে দোকানে বসিয়ে বলে ওদের সাথে খেলে তুমি খারাপ হয়ে যাবে এরপর স্কুলে গিয়ে স্পোর্টসে অংশ গ্রহণ করতে চাইতো কিন্তু তাও মানা করা হলো কারণ এটা নাকি পড়ালেখা নষ্ট হবে হাই স্কুলে বিজনেস নিয়ে পড়তে চাইলো কিন্তু বাবা বলল বায়োলজি নিয়ে পড়তে তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে কিন্তু ভালো না করার কারণে মেডিকেলের চান্স পেল না রাঙ্গেশ চাইলো বিজনেস ম্যানেজমেন্ট শিখতে কিন্তু বাবা বলল আইটি নিয়ে পড়তে কারণ আইটির ফিউচার ভালো পড়ালেখার শেষে ছোট্ট একটা ব্যবসা করার জন্য বাবার কাছে টাকা চাইতে গেল কিন্তু বাবা তবুও মানা করে বললো নিজের চাকরি করে টাকা কামাও তারপর যা খুশি করো আর কোনো পথ না থাকায় রাঙ্গেশ চাকরিতে ঢুকলো আর টাকা জমালো কিন্তু যখনই ব্যবসা করতে চাইলো তখন সবাই বললো চাকরি ছেড়ে কেউ ব্যবসা করে নাকি ব্যবসায়ী কে কেউ মেয়ে দিবে না তাই চাকরি করো রাঙ্গেশ চাকরি করতে থাকলো বিয়ের পর পবিত্রাকে রেস্টুরেন্ট খোলার কথা বলতেই পবিত্র বললো তোমার কি মাথা খারাপ এইসব ব্যবসা ট্যাবসাতে কিছু হবে না রাঙ্গেশ যতবার ব্যবসা করতে চেয়েছে ততবারই সবাই তাকে বাধা দিয়ে বলেছে এর থেকে ভালো একটা বাসা কেন ভবিষ্যতে কাজে লাগবে সমাজের সবাই ভালো নজরে দেখবে তাই রাঙ্গেশ তার জমানো টাকা দিয়ে কিস্তিতে বাসা কেনে এখন এই বাসার লোন শোধ করতে হলে আগামী বিশ বছর রাঙ্গেশকে চাকরি করেই যেতে হবে রাঙ্গেশ কাঁদতে কাঁদতে বলে এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমার এমন অবস্থা হয়েছে যে সামান্য কিছু কিনতে গেলেও আমাকে হাজার বার ভাবতে হয় আমি জানি না এখন আমি কি করব সামনের মাসেই আমাকে বাসার কিস্তি দিতে হবে এইদিকে আমার কোনো চাকরি নেই আর কোনো চাকরির ইচ্ছাও নেই কোনো ব্যাংক আমাকে দিচ্ছে না এখন বুঝতে পারছে না কি করব নিজের ইচ্ছাকে মেরে যে চাকরি পাই তা দিয়ে বাকি জীবন ইএমআই শোধ নাকি সব বাদ দিয়ে নিজের ইচ্ছায় জীবন কাটাবো মনে হচ্ছে গভীর অন্ধকারে আমি তুলিয়ে যাচ্ছি কিছু ব্যাংক এখনো জানাইনি লোন দিবে কিনা এদিকে একটা কোম্পানি আমাকে ডাকছে যদিও তার বেতন কম কিন্তু ইএমআই শোধের জন্য কাজ তোমাকে করতেই হবে আপনি বলেছিলেন না কবিতা শুকিয়ে গেল আমার ওকে ভালো লাগবে কিনা সত্যি তো এটাই আমার কোনো অনুভূতিই নেই আমি খামো খা ওকে এতটা অত্যাচার করেছি আসলে আমি বুঝতে পারছিলাম না কি করব কাকে বলবো তাই আপনাকে সব বললাম রাঙ্গেশের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে আসলে একটা মানুষকে সম্পূর্ণ চেনা কখনোই সম্ভব না রাঙ্গেশে কতটাই না খারাপ মনে হচ্ছিল কিন্তু আসলে তার সত্যটা আমাদের সবার কল্পনার বাইরে মানসিক যন্ত্রণা একটা মানুষকে কতটা অসহায় বানিয়ে দেয় এই গল্পগুলো না দেখলে হয়তো আমি কোনো কোনোদিনও জানতেই পারতাম না মিত্রা রাঙ্গেশের ব্যাপারে সব জানাতেই কাছের মানুষটা চাপা কষ্টের কথা শুনে পবিত্রার চোখ থেকে চপ চপ করে পানি পড়তে থাকে এদিকে অফিসে অর্জুনের বস বলে কি ব্যাপার অর্জুন বাইক নিয়ে দুই পেজের আর্টিকেল কেন লিখেছো এটাকে শর্ট করো অর্জুন যতই বোঝানোর চেষ্টা করে যে এর থেকে কম লিখলে মানুষ সঠিক তথ্য জানতে পারবে না এই যেমন অচিয়ার গপ্প সাপ যদি ভিডিও ডিউরেশন কমিয়ে দেয় তাহলে মুভির আসল মজাটাই দর্শক পাবে না তবুও বস বুঝছে না দেখে অর্জুন বলে আপনি যদি সব সময় আমার ভুল খোঁজায় ব্যস্ত থাকেন তাহলে আমি কাজ করবো কিভাবে কথাটা বলেই হঠাৎ অর্জুনের মনে হয় আরে এই একই কথা তো দিবিয়া তাকে তাকে বলেছিল বলেছিল আর অর্জুন দিবিয়ার ভুল খুঁজে ছোট করে মনে পড়ে জন্যই সেদিনের কথা যেদিন দিবিয়া কুইদের সঠিক উত্তর দিয়েছিল কিন্তু বিষয়টা ছিল অর্জুনের প্রফেশনের এরপর ক্যাফেতে একটা গান বাজছিল অর্জুন গার্কের নাম না বলতে পারলেও দিবিয়া ঠিকই পেরেছিল সব বন্ধুদের সামনে অর্জুনের বেশ খারাপই লেগেছিল আগে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে গেলে দিবিয়া সব খাবার সম্পর্কে জানে আর অর্জুন জানে না এটা দেখে অর্জুনের খারাপ লেগেছিল এরপর ইংলিশে ছোটখাটো উচ্চারণে অর্জুন ভুল করলে দিবিয়া ঠিক করে দিলে অর্জুনের বেশি একটা ভালো লাগতো না আর এরপর থেকে নিজের মেয়েলিগোকে স্যাটিসফাই করতে আর দিবিয়াকে বোকা প্রমাণ করতে অর্জুন নিজের অজান্তেই দিবিয়ার ছোট ছোট ভুলগুলোকে ধরে ধরে বড় বানাতো আর দিবিয়ার সেলফ রেসপেক্টে আঘাত করত। নিজের এই ভয়ঙ্কর সত্য জানার পর অর্জুনের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে অর্জুন তার করা প্রত্যেকটা বাজে আসলে কথা মনে করতে করতে ওয়াশরুমে এসে মতো কাঁদতে ওয়াশরুম এর ফ্লোরে বসে অর্জুনের অর্জুন বলে না স্যার আমি আসলে বুঝতে পারিনি কেন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল আমি ভেবেছিলাম সমস্যা আসলে তার মধ্যে কিন্তু আজ বুঝতে পেরেছি সমস্যাটা আসলে আমার আমি তাকে সবসময় বোকা মনে করেছি সবসময় তাকে বোকা বলে নিচু দেখিয়ে আজ সামান্য একটা আর্টিকেল খারাপ বলেছেন তাই আমার খারাপ লাগলো আর সে তো আমার জন্য তার পুরো পরিবারকে ছেড়ে চলে এসেছিল আর আমি নিজেকে স্যাটিসফাই করতে তার জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিলাম আমরা স্বামী বা বয়ফ্রেন্ডরা নিজেদের রাগ কমাতে গার্লফ্রেন্ড বা স্ত্রী কত কথা শুনিয়ে দেয় কিন্তু এই সামান্য কথা তাদের মনকে যে ভেঙে চুরমার করে দেয় তা কখনোই ভাবি না শুরু থেকেই দিবি আমাকে কতটা ভালোবেসেছে আর আমি সব সময় তার ভুল খোঁজায় ব্যস্ত ছিলাম ভালোবাসায় কে চালা কে পোকা কে বুদ্ধিমান এসব দেখার দরকারই নেই ভালোবাসা শুধু ভালোবাসাই দরকার বস বলে অর্জুন তুমি খুব কম বয়সে নিজের ভুল বুঝতে পেরেছ এই দেখো আমার বয়স চুয়ান্ন স্ত্রীকে গাধা বলদ বোকা এসব বলেই দেখেছি এটা আমাদের স্বভাব কখনোই স্ত্রীর ভালোবাসাকে বোঝার চেষ্টাই তাদেরকে ছোট করি তুমি না কান্না বন্ধ করো যাও গিয়ে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও অর্জুন যেতেই ও তার স্ত্রীর কাছে ক্ষমা চায় অর্জুন দিবিয়ার সাথে কথা বলতে তার বাসায় যায় কিন্তু দুজনেই বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে নিরবতা ভেঙে অর্জুন বলে আমি তোমাকে অনেক কিছু বলতে এসেছিলাম কিন্তু কিভাবে বলবো আমি নিজেই বুঝতে পারছি না দিবিয়া বলে অর্জুন আমি ডিভোর্স চাই অর্জুনের মুখের হাসি গায়েব হয়ে যায় অনেক আশা নিয়ে সব ঠিক করবে বলে কিন্তু দিবিয়া তো ডিভোর্স ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলে বলে আচ্ছা এখন আমাকে কি করতে হবে গত আমি একজন উকিলের সাথে দেখা করেছি সে বলেছে তোমার সাথে আলোচনা করে তাকে জানাতে তুমি রাজি থাকলে আমরা মিউচুয়াল ডিভোর্স আবেদন করতে পারবো অর্জুন বলে আগেই তোমার সাথে অনেক ঝগড়া করেছি তাই এবার তুমি যা চাইবে তাই হবে অর্জুন চলে গেলে দিবিয়ার মায়ের সে কাঁধে হাত রাখতে দিভিয়া কান নাই ভেঙে পড়ে অপর দিকে মানু বাসায় ফিরলে মিত্রা দৌড়ে গিয়ে মানুকে বলে দয়া করে আমার সাথে আগে মতো কথা বলো চলো কয়েকদিনের জন্য ছুটি নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসি মানু জবাব না দিলে মিত্রা বলে কি ভাবো নিজেকে কতদিন এভাবে দূরে ঠেড়ে দিবে আমাকে শাসন করো সমস্যা নাই তবু আমাকে এভাবে অবহেলা করো না মানু বলে আমি আসলে বুঝতে পারি না কোন মিত্রাটা আসল আগে কখনো তুমি রাগ দেখাতে না সেটা সত্য নাকি এখন তুমি বদলে যাওয়ার দাবি করছো সেটা সত্য মিত্রা বলে আমি সব সময় একই রকম ছিলাম আগেও আমার রাগ হতো তবে সেটা দেখাতাম না এখন থেকে আমার রাগ অভিমান কষ্ট সব তোমার সামনে প্রকাশ করব। মানু বলে দয়া করে সব বন্ধ করো তুমি যাই করো আমার কাছে অভিনয় মনে হয় মিত্রা কাঁদতে কাঁদতে বলে বিশ্বাস করো আমি কোনো অভিনয় করছি না মানু বলে তুমি এখন যা করছো সেটাও আমার কাছে তোমার কোনো চাল মনে হচ্ছে মিত্রা অসহায়ের মতো কান্না করতে থাকে আর মানুও চোখ থেকে পানি পড়ছে মানু উঠে ঘরে চলে যায় অপরদিকে ব্যাংক থেকে ইএমআই নিতে আসলে পবিত্রা বলে আপনি আগামীকালে ইএমআই নিয়ে যাবেন চলে গেলে রাঙ্গেশ বলে কালকে আসতে বললে টাকা পাবে কোথায় পবিত্রা বলে বিয়ের সময় বাবা মাঝে গয়না দিয়েছিল সেগুলো দিচ্ছি তুমি সিদ্ধান্ত নাও গয়নাগুলো বেচবে নাকি বন্ধক রাখবে বাড়ি ভাড়া শোধ করে বাকি টাকাগুলো দিয়ে ছোটখাটো কোনো বিজনেস শুরু করো তোমার আর চাকরি খোঁজা দরকার নেই আমাদের ছেলেটা এখন বড় হয়েছে আমি একটা চাকরি খুঁজে ঘর ভাড়াটা আমি দেওয়ার ব্যবস্থা করব। রাঙ্গেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পবিত্রার কথাগুলো শুনতে থাকে কিছুক্ষণ পর রাঙ্গেশ লোনের জন্য একটা ব্যাংকে যায় রাঙ্গেশের আইডিয়া ভালো লাগলে ব্যাংক ম্যানেজার লোন পাশ করে দেয় ব্যাংক থেকে বের হয়ে রাঙ্গেশ নিজেকে আর ধরে রাখতে পারে না রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে তার এতদিনের আশা ফাইনালি আজ পূর্ণতার পথে যাচ্ছে বাসায় ফিরে দেখে পবিত্র জিমে যাওয়ার জন্য বের হচ্ছে জিজ্ঞেস করে পবিত্র বলে আজ জিমে একটা কম্পিটিশন আছে সেখানেই যাচ্ছি জিমে ট্রেনার আমাকে না জানিয়ে কম্পিটিশনে আমার নাম দিয়ে দিয়েছে রাঙ্গেশ বলে আমি কি তোমার সাথে আসবো সাথে সাথেই পবিত্রের মুখে হাসি ফুটে ওঠে মাথা নাড়িয়ে পবিত্র হ্যাঁ বলে পবিত্র রাঙ্গেশকে স্কুটির পিছনে বসিয়ে রওনা দেয় দুজনের মুখেই আজ সুখের হাসি কম্পিটিশন শুরু হয়ে গেলে বাকি সবাইকে দেখে পবিতা ভীষণ নার্ভাস হয়ে যায় রাঙ্গেশ তাকে ইশানায় বলে নিজেকে শান্ত রাখো তুমি নিশ্চয়ই জিতবে প্রতিযোগিতা শুরু হলে পুরোটার সময় রাঙ্গেশ পবিত্রাকে উৎসাহ দিতেই থাকে স্বামীর উৎসাহ দেখে পবিতার কাছে ওয়েট লিফটিং হয়। নিজেকে আর না পেরে ওয়েট লিফটিং করতে করতে পবিতা খুশিতে কান্না করে দেয় ডাম্বেলটা নিজে রেখেই খুশিতে রাঙ্গেশের দিকে দৌড়ে যায় রাঙ্গেশক খুশিতে পবিতাকে জড়িয়ে ধরে সবাইকে হারিয়ে পবিত্রার প্রতিযোগিতায় প্রথম হয় আসলে প্রিয় মানুষটার এমন সাপোর্ট পেলে যে কোনো প্রতিযোগিতাতেই অনায়াসে জেতা সম্ভব দুজনেই অজোরে কান্না করছে তবে আজকের কান্নাটা কষ্টের না সুখের যে সুখটা চোখের সামনে থাকার পরও কেউ কোনোদিনও প্রকাশ করতে পারেনি মিত্রা অফিসের ব্যাগ গোছানোর সময় পবিত্রা ফোনে তাদের হ্যাপি ফ্যামিলি ছবি পাঠায় ফাইনালি দুজনকে একসাথে দেখে মিত্রা খুশি হয়ে যায় তখনই মানুষ এসে সোফায় বসে পেপার পড়তে থাকে মানুষকে কিছু না বলেই মিত্রা অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায় হয়তো কিছু বলার মতো শক্তি তার আর নেই ডিভোর্সের জন্য কোর্টে এসে দিবিয়া আর অর্জুন একে অপরের দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে ও গিলেছে ডিভোর্সের papeles ওজন কিছু না বলে পেপারে সিগনেচার করে দেয় শাহজীবর্ষে দিবিয়াকে ছোট করে দেখেছে তাই আছে দিবিয়ার সিদ্ধান্তটা চুপ করে মেনে নিয়েছে তবে দিবিয়া ডিভোর্স পেপার স্বীকার করার সময় থমকে যায় তার বারবার মিত্রার বলা কথাগুলো মনে পড়ে মিত্রা বলেছিল সবাই বলে সম্পর্ক আয়নার মতো হয় একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না তবে আমার মতে সম্পর্ক হচ্ছে রাবারের মতো যত জোয়ে টেনে ধরবে সেটা তত দূরে গিয়ে পড়বে কিছু মানুষ সেই রাবার ব্যান্ডকে সেভাবেই ফেলে চলে যায় আর কিছু মানুষ সেই রাবারকে উঠিয়ে কাজে লাগায় এখন এটা তোমার পরে তুমি রাবারটাকে ফেলে দিবে নাকি তোমার কাজে লাগাবে আর শেষ মেশ সেই রাবারকে কাজে লাগানোর সিদ্ধান্তটা দিবিয়া নিয়ে নেয় দিবিয়া কলমটা ফেলে দিয়ে হঠাৎ করে অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আমি যদি ভেজা তোয়ালে বিছানার পর রেখে ভুলে যাই তুমি কি আমাকে বকা দিবে কথাটা শোনা মাত্রই অর্জুন কথা বলার মতো অবস্থায় থাকে না অর্জুন মাথা নাড়িয়ে বলে না অর্জুন বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি হয়তো তোমাকে হারিয়েই ফেলবো অঝরে কান্না করতে করতে দিবিয়া মাথা নাড়িয়ে বলে না তারপর দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে দুজনের এই চোখে পানি কিন্তু মুখে হাসি আর দূরে দাঁড়িয়ে এই সবকিছু দেখছিল মিত্রা আজ মিত্রার কারণে এই দুজন আবারও এক হয়ে গিয়েছে এদিকে বাসায় মানু কি যেন খুঁজতে খুঁজতে মিত্রা স্টাডি রুমে আসে হঠাৎ একটা ছোট্ট থলেতে দেখা কাগজে নজর পড়তেই মানু কাগজগুলো উঠিয়ে পড়া শুরু করে মিত্রা লিখেছে মানু তুমি আমাকে রেখে একাই ঘুমিয়ে গেলে আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে দয়া করে আমাকে মাফ করে দাও আমার দোষটা কি বলে দাও তোমাকে এভাবে দেখে আমার অনেক কষ্ট হচ্ছে মানুষ হলে সব কাগজ বের করে একটার পর একটা খুলে দেখে কোনটায় লেখা তোমার স্কুলের এক্স গার্লফ্রেন্ড তোমাকে কেন গুড মর্নিং লিখবে এর থেকে বেশি হয়ে গেলে তোমাকে কিন্তু মেরেই ফেলবো অর্থাৎ আর দশটা মেয়ের মতো নিত্রা ও মানুর ফোন চেক করে কিন্তু সেটা ঢুকিয়ে আর একটা কাগজে লেখা প্রত্যেকবার আমি কেন জিজ্ঞেস করব খাবার কেমন হয়েছে তুমিও তো আমাকে কল দিয়ে আমার রান্নার প্রশংসা করতে পারো মিত্রার এসব ছোট ছোট অভিমানের কথা জেনে মানুর মুখে মিষ্টি একটা হাসি ফুটে ওঠে আর একটা কাগজে লেখা আমি তোমাকে হাজার বার ট্রিপে কথা বলেছিলাম আর এখন তুমি প্রজেক্টের সময় বেড়েছে বলে ট্রিপ কেন ক্যান্সেল করবে এসব ভেবে মিত্রার রাগ হচ্ছিল তবে ঝগড়া করবে না তাই মানুষ সামনে হাসি নিয়ে যায় আর কাগজে লেখা মানুষ তুমি কেন আজকাল দেরি করে বাসায় ফেরো আমার খুব খারাপ লাগে অর্থাৎ মানুষ যে যে বিষয়ে মিত্রাকে অনুভূতিহীন মনে করতো সব বিষয়ে মিত্রার কষ্ট হতো রাগ হতো কিন্তু মিত্রা কখনোই মানুষকে সব বলেনি কারণ ঝগড়া তারপর ঝগড়া থেকে হয় সেপারেশন মিত্র রোজ কাপলদের ঝগড়া করতে দেখেছে যারা সামান্য সামান্য কারণে ডিভোর্স নিয়ে নেয় কেউ বিয়ে চার দিন পরেই আসে তো কেউ পনেরো থেকে বিশ বছর একসাথে থাকার পরও ডিভোর্স আসে সারা সুখে থাকার পরও হঠাৎই সামান্য একটা ঝগড়া সব বদলে দেয় মানুষ কেন এত ব্যস্ত কেন তারা বিয়েতে আজীবন থাকতে পারে না এই সব কাপলদের দেখে মিত্র আর মানুকে নিয়ে ভয় হয় মিত্র সব কাপলদের মতো হতে চায় না এই জন্যই সে কখনোই ঝগড়া করতে চায় না মিত্রার মনের কথাগুলো জানার পর মানু চোখের পানি ধরে রাখতে পারে না মিত্রা লিখেছে মানু আমার প্রফেশন যদি তোমার জন্য সমস্যা হয় তাহলে আমি সেটাও ছেড়ে তবুও তুমি এভাবে আমাকে দূরে রেখে নিজেকে কষ্ট দিও না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না মানু মানু দয়া করে আমার সাথে কথা এই এই চিঠিটা লিখেও হাসি রুম থেকে বের হয়েছিল তার ভুল বুঝতে পেরে বাইরে এসে দেখে মিত্রা সেই সাদা ক্যানভাস নিজের মনের মাধুরী দিয়ে সুন্দর একটা আর্ট করে রেখেছে মিত্রা অফিস থেকে বের হয়ে দেখে মানু দাঁড়িয়ে আছে মানুকে দেখেই মিত্রার চোখ ছল করে ওঠে মানুষ এই কাগজের থলে দেখিয়ে বলে আমার মিত্রা বহুদিন যাবত এই থলের মধ্যে নিজেকে আটকে রেখেছে সে কি বের হয়ে আমার কাছে আসতে পারবে মিত্র ঠিকমতো কথাও বলতে পারছিল না কোন রকমে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেই মানুকে শক্ত করে জড়িয়ে ধরে মিত্রকে জড়িয়ে ধরে মানু কান্নাকাটি করতে থাকে মানু মিত্রকে বলে আমার সাথে পড়তে যাবে মিত্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মানু বলে এই নাও তোমার ঠোলে আমি কেবল অর্ধেক শেষ করেছি বাকিগুলো তুমি আমাকে পড়ে শোনাবে আসলে বিয়ের নামক এই সম্পর্কটা খুবই সুন্দর বিয়েতে সুখ দুঃখ ছোট ছোট মিঠা কখনো একাকিত্ব কখনো এক পাহাড় সমান যন্ত্রণা সব জীবন মানে যে অঘাত সুখে থাকতে হবে এমন না আবার কষ্ট আসলে সেটাও যে আজীবন থাকবে এমনও না এক সময় সবই বদলে যাবে হয়তো কাউকে ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকবে কিন্তু সেই মানুষের সাথেই থেকে যাওয়ার একটা কারণও যদি থাকে তাহলে কখনোই তাকে ছেড়ে যেও না বরং তাকে শক্ত করে জড়িয়ে ধরো আর এই যে গল্পের নাম ইরোগা পাত্র এই ইরোগা পাত্রর মানে কিন্তু এটাই ভালোবাসার মানুষকে শক্ত করে জড়িয়ে ধরা তো আর দের কেশের দৌড়ে যান আর প্রিয় মানুষটাকে জড়িয়ে সেটা সম্ভব না হলে বা মিস ইউ বলে একটা মেসেজ করেই দেন বুঝলেন আমার প্রিয় দর্শকেরা আর যেখানেই কার্পণ্য করেন না কেন ভালোবাসায় কখনোই কার্পণ্য করবেন না কারণ প্রিয় মানুষটা পাশে আছে বলেই জীবনটা এতটা সুন্দর হারিয়ে গেলে কিন্তু আফসোস ছাড়া কিছুই থাকবে না আজ তাহলে এখানেই চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিয়ার শপের সাথেই থাকুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে